हाँ हाँ শুক্রবার হোক আর শনিবার হোক আমি পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছি। জিবাজি ডিসকাশন এখানে শেষ। শুধু 2,000 টাকা আরো দিলে আমাদের এখানের মতন 20,000 টাকা রাউন্ড ফিগার হয়ে যাবে। আমি পাগলটাকে তো শুধু 14,000 টাকা দিয়েছিলাম, 20,000 টাকা কি করে হয়ে গেল? কেমন বোকা বানালাম? আমাদের নতুন কি ব্যাংকি? শোনো, টাকা নষ্ট করতে নেই, এই নাও। করোনা টাকা কামানো সহজ নয়। টাকা কামানো সহজ নয় কিন্তু। নিশ্চয়ই সহজ। কি? না না, কিছু না কিছু। জানতে পারি এই 2,000 টাকা নিয়ে তোমরা 20,000 কি করে বানাবে? আরে ও তো ভাববো পারে। এই জীবনটা সবসময় বলতে থাকে যে কিছু করে দেখো, কিন্তু আমরা কি করছি ও কি জানে? আরে আমরা কি সবার থেকে টাকা নেব কি রে? কেউ তো আর বেঁচে নেই। কিন্তু এটা করতে করতে তো খুব টাইম লেগে যাবে। করতে থাক যতক্ষণ লোকেরা দিচ্ছে, এটার তো কোনো শেষ নেই। যতক্ষণ পর্যন্ত লোক কোঅপারেট করছে আমরা করি, এরপর কি করব? আরে এই জন্য তোদের বলি যে নিজের সোশ্যাল সার্কেলটা একটু বড় কর। কিন্তু তোরা কেউ শুনিস না, কি বলবো? দেবে না দেবে না দেবে না কেন? এও দেবে না, ও দেবে না, কেউ দেবে না। আচ্ছা কেউ সালা বিয়ার ছাড়া পয়সা দিতে চায় না। এতে ভুল কি আছে? সবাই তো আমাদের ভয় পায়। আর কতদিনই সব করতে হবে? আর হচ্ছে না সব ফালতু কাজ, সবাই খাড় খেয়ে বসে আছে। সব সালা 3 বছরে ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে। আরে আমাদের এখানে 6 বছর হয়ে গেছে, আমাদের কি হবে জানি না। তাহলে আমাদের এখনো কোনো চাকরি নেই কেন? চলো ব্যাংকি, এত রাতে এখানে কেন এসেছো? চলো আমার সাথে, তোমার জন্য খুব ভালো ডিল আছে। ঘুম পাচ্ছে কি? অনেক তুমি কি আমাদের থেকে বাঁচার জন্য দরজা বন্ধ রেখেছিলে? এই তো ভাবিনি। তাহলে তো দরজাটা বন্ধ করে নাও আমাদের আসার আগে বা আমাদের যাবার 1 মিনিট পরে। আমাদের মুখের উপরে দরজা বন্ধ করবে কি করে? আমি ঘুমানোর আগে রোজ দরজা বন্ধ করে ঘুমাই, নিজের দরজা বন্ধ করার জন্য তোমায় কেন জিজ্ঞেস করো? আমার মুখের উপরে কথা বলছো, খুব বড় হয়ে গেছো। নিজেরাই বলছি, ভুলে যেও না ঘরে 2 মেয়েছেলে আছে, এর আগে কিছু ভুল করেছি? শুনতে পারছো? জবাব দাও। এত পাগলামি করছো কেন? যাও এখান থেকে। আচ্ছা আমি এর আগে কোনো সময় আপনাদের প্রবলেম দিয়েছি বলো? না তো ভেঙ্কি। শুনলে সব? এবার বলো দরজাটা বন্ধ করেছিলে কেন? আরে আজ অবধি আমাদের মুখের উপরে কেউ দরজা বন্ধ করেনি, কি বলছো জিবাজি? ঠিক বলেছো। কেন দরজা বন্ধ করলে? ভুল হয়েছে আমার, খুব বড় ভুল, মাফ করো মাথা বলে। হ্যাঁ এর মানে মানছো এটা তোমার ভুল, হ্যাঁ কি না? হ্যাঁ মানি গো, কি ভুল ছিল আমার? ঠিক আছে এবার বলো কি ভুল ছিল আমাদের, কি আমাদের মুখের উপরে দরজা বন্ধ করেছিলে? আরে বাপ, উনি তো নিজের ভুল মানছে, এবার ছেড়ে দাও এনাকে। আপনি কি আমাদের ছেড়ে দিতে যদি আপনার সাথে এরকম কিছু করতাম? ভুল তো স্বীকার করেছে। হ্যাঁ আরে ছেড়ে দাও একে, রাত্রি 11টা বাজে, ঘুমোতে যাও। 11টা বেজে গেল, তোমার কারণে হয়েছে সব। কি ক্ষতি করলাম আর? কি করেছিস আর? কি আমার বন্ধু আজকের দিন দিল্লি যাচ্ছে, ও বললো আমার সাথে এয়ারপোর্টে দিচ্ছ, আমাকে 5,000 টাকা চাই, ভুলে গেছিলাম, সব তোমার কারণে হয়েছে। এখন বলো আমার ক্ষতির জন্য ভরপাই কে করবে? এ করবে, উনি করবে, তুমি করবে? আমি কেন দেব পয়সা? যে দোষ করবে সে পয়সা দেবে, আমার থেকে চাইছো কেন? তাহলে এই সব ভরপাই করো, সব ভরু। মাথাটা অন্য জায়গায় লাগালে কিছু পাবি না বুঝলি? এটা তোর থেকে শুনে হাসি পাচ্ছে। আমিও জানি না কেন ভাবি তোদের জন্য। এ মা, পুজোটা শেষ হলে কি আমার জন্য লেবুর শরবত দেবে? তুই যে একদম আলাদা, সবাই সকালবেলা উঠে চা কফি চায় আর তুই লেবুর শরবত। এই চা কফির লেভেলের অনেক আগে পেরিয়ে গেছে, রাতের মদ হজম করার জন্য লেবুর জল তো লাগেই।
তুই কেন চোখ নিচে করছিস? কারণ না, মাথাটা তো আমার নিচে হয়েছে, যেই তোর মতন ইডিয়েট আমার ছেলে হয়েছে। হ্যাঁ, কে বললো এটা তোমাকে? ও বেচারা রাত ভোর তোর কারণে দরজা খুলে রাখে। চুরি হয়ে গেছে ওদের ঘরে, কালকে দরজা খুলে রেখেছিল। ওর কাছে দুটো মেয়ে ছাড়া কি আছে যে লোকেরা নিয়ে যাবে? তুমি আর কতদিন এমনি হয়ে থাকবে? সে তো আমি এখনো ফিক্স করিনি। ছিছি বাবা, বলো, কম্বাইন্ড স্টাডির জন্য বন্ধুদের বাড়িতে রাখতে চাই, কিন্তু এর জন্য ওরা আসে না। আমি বললাম রে, সবসময় ওদের দেখতেই তো থাকিস। ওরাকে নিজেদের খুব সুন্দর ভাবে, নিজের কাজ দেখ। আমি কোনো সময় তোর পাশে দাঁড়াতে পারিনি। তুমি সবসময় বলতে থাকতে যে আমি তোমার কার্বন কপি, এখন কথা বদলাচ্ছ কেন? নিজের ব্যাপারে বলি না, কিন্তু আমি তো বলি। তুমি আমার সাথে জিনিস শেয়ার করো। শেয়ার করার মতো কিছু নেই। রোড সাইড রোমি হয়ে থাকতে চাইলে আমি খাওয়াতে পারবো না। রাশিফল বলছে যে শুক্রর দশা ঠিক চলছে না। শনিদেব আমাকে নিরন্তর শুক্রর মাঝখান থেকে দেখছেন, এই জন্য আমার এই সময়টা ঠিক চলছে না। চলো ছাড়ো, আজকে আমি কিছু ভালো করে দেখা। জগদম্বা চৌধুরী বলেছে? বাহ, মিস্টার জেসিয়ে কিছু বললে বড় ক্ষতি হতে পারে তোমার। যা, বেরো এবার। আরে ছেড়ে দাও না, সবাই নিজের নিজের বিশ্বাস রাখে, কিন্তু শুক্র কি করে ঠিক হবে? শুক্রকে তো মাঝখানে আসতেই হবে। শুক্র কি করে মাঝখানে আসবে আমি কি করে জানবো? শুধু মিস্টার জেসি বুঝতে পারে এই ব্যাপারে। 1000 টাকা দাও, কিছু ডাউট ক্লিয়ার করবো। আমরা সবসময় নিজের মেয়ের কথা চিন্তা করি, কিন্তু তোর মতো সন্তান থাকলে ছি সব সময় চিন্তা, ওই জেসি থাকলে কখনো না। তুমি চিন্তা করছো কেন? বাবা তো খুব ভালো। শোনো শনিদেব, একটু কনসেন্ট্রেশন আমাদের উপরেও দাও। কেন ভাবছিস তুই? বাবা তো কোনো সময় পয়সা দেয় না, কিন্তু তুমিও তো দাও না পয়সা। নেই তো আমার কাছে। আমার এই ভাষাতে এই শব্দ একদম পছন্দ না, কিন্তু বুঝলে? যদি এমন কথা দেখ কিভাবে হারাই তোকে। ওই ছেলেরা মেয়েদের সামনে চমকাতে চায়, ও আমাদের খেলার ব্যাপারে খুব বলছে, আরও এইসব আগেও 2-3 বার করেছে, আমাদের সব কাজে পা ঢালে। আমাদের ওকে দেখাতে হবে, এবার কিছু করতেই হবে। মেয়েরা তো অবশ্যই কোমল হৃদয়ের হয়, কিন্তু তুমি সেরকম না। তুমি ভাবো যে এর মতন ছেলেরা কমেডি করে, তোমাদের জন্য এর মতন ছেলেরা হিরো। আমি একে এক মারে শেষ করে দেবো, তারপরে তো হিরো বলবে আমাকে। বলবে তো? বলবে কি না? কেন ভয় কেন পাচ্ছো? আমাকে চান্স দেবে না? তুই আমার বন্ধুকে কিছু বলে দিবি আর আমরা তোকে ছেড়ে দেবো কি? কখনো ছেড়ে দেবো না। কি বলেছিস ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে? তুই বল তোর কি ব্যাকগ্রাউন্ড। আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি যেখানে দাঁড়াই ওটাই আমার জায়গা হয়েছে, আমার গ্রাউন্ড। তুমি সত্যি এত দমদার? দেখতে চাস? ভয় পাচ্ছ কেন? যখন আমার বন্ধুকে মারছিল বলছিলে, খুব মজা পাচ্ছিলে? আমরা এমনি থাকি। সরি বাবু। হ্যাঁ বেঙ্কি। তোমার কেমন লাগছিল যখন তোমাকে মারছিল? আমি ওকে একটা ঝাড় দিতে চাই। তাহলে যাও। হ্যাঁ মারো। হ্যাঁ 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 হ্যাঁ
আরে এমনি মারলে কি কিছু হবে? একে বডি বিল্ডিং করেছে শহরের গান থেকে, আমি দেখাই কি করে মারতে হয়। আমাদের সামনে কিন্তু বেশি বলবি না, মার খাবে, মার খাবে কিন্তু। দুনিয়াতে আমাদের ছাড়া সবাই ব্যস্ত। আমি কি তোদের নামগুলো কন্ট্রাক্টরের কাছে পাঠাই কাজের জন্য? আমরা ডিগ্রি পেয়েছি ভাই, লেবারের কাজ করব না। আমি এমএ করেছি। তুমি পোস্ট গ্রাজুয়েট? আরে বাপ রে, কি হলো ভেঙ্কি? শক লাগলো রে বাবু। ভেঙ্কি অনেকক্ষণ ধরে চোখ খুলেনি, ঘুমাচ্ছে নাকি? ধ্যান করছে, অন্য দুনিয়াতে কাউকে ডাকছে। ও তাই? বাবারে রামপ্রসাদ, আমার ভালো লাগছে না, কিন্তু আমাকে একটা সত্যি কথা বলতে হবে। তুমি তো জানো সত্যি কত কঠিন। করেক্ট স্যার, করেক্ট। কি হয়েছে? তোমার জীবনের 40 বছর কষ্টে পেরিয়েছে গুরুজি। ওগুলো তো কিছুই কষ্ট না, কষ্ট তো আগে শুরু হবে গো। মেনে নাও, যদি তোমাকে অনেক দিন পর খাবার দেওয়া হয় তুমি ওটাও খেতে পারবে না, যদি তোমার হাত থেকে ওটা ছিটকিয়ে যায়। আরে যদি কারোর কাছে টাকা চাইতে যাও আর দরজাতে লক লাগা পাও, এটা আরো কঠিন পরিস্থিতি হবে। যদি তোমার বউ ছেড়ে চলে যায় তুমি তখন কি করবে? ও কি একা যাবে না কারোর সাথে যাবে? চুপ করো, তোমাকে অন্য কারোর পরিস্থিতির উপরে হাসটা চাই না। রামপ্রসাদ শোনো, তোমাকে এইসব প্রবলেমগুলোর সাথে মানিয়ে চলতে হবে। কতদিন এরকম হবে? যতক্ষণ তুমি 40 না পার করছো। কেমন আছো ভেঙ্কটেশ্বর রাও, সব ঠিক আছে না? আপনি ডেকেছিলেন, আমার কাছে আপনার জন্য একটা ভালো খবর আছে। কি খবর গুরুজি? শুক্র তোমার রাশিতে ঢুকেছে। এর মানে শনির প্রভাব শেষ? আপনি একটি কাজ পাবেন, খুব শীঘ্রই কাউকে টুপি পরানোর কাজ। আর এই সপ্তাহ আমি কখনোই ভাবতে পারিনি আমার মাথায় টুপি হবে, তোমার কৃপা গুরুজি। প্রভুর ইচ্ছা। টুপি তো পিয়নরাও পরে আর পুলিশরাও, কিন্তু আমরা কোন টুপি পরবো? আমি তাহলে কি হবো? এসআইও তো টুপি পরে, জানিস না? কেউ আমাদের এসআই বলে ঢোকাবে না। ভগবান চাইলে কেউ আটকাতে পারবে না, তুমি খুব বড় লোক হবে, খুব নাম হবে তোমার এই দুনিয়াতে, অনেক টাকাও হবে তোমার কাছে, তোমরা অনেক ফেমাসও হয়ে যাবে। শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু আমাদের কি করতে হবে গুরুজি? কিচ্ছু করতে হবে, শুধু দাঁড়াও আর দেখো। যেই দিন সময় আসবে তোমার ভবিষ্যৎ তোমাকে ওখানে নিয়ে যাবে, তোমাকে শুধু দাঁড়াতে হবে। ওয়েট করে করে তো আমাদের পেট বেড়ে যাচ্ছে গো, কিন্তু ছাড়ো, ওয়েট বাড়তে দাও। কিন্তু ওয়েট করলে যদি পয়সা বাড়ে তাহলে তো ভালো। কিন্তু আমাদের কতদিন অবধি দাঁড়াতে হবে একটুখানি বলুন না গুরুজি। এ কোথায় গেল? আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম। কেন? ভালো সময় এসে গেছে। আরো কেউ পয়সা দিতে রাজি হয়েছে কি? না, আমরা আমাদের হিসাবে চাকরি পেয়ে যাবো গুরুজি। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো শুক্র প্রভাব এখন থেকে দেখা দিচ্ছে গো। কিন্তু এটা বল, কে দিচ্ছে কাজ? নমস্কার, ওই লোকটাই কাজ দেবে। আমার মনে হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার আমাদের জন্য দেবতা হয়ে উঠলো। নমস্কার স্যার। নমস্কার। এরা আমার বন্ধু স্যার। নমস্কার। ইনি হলেন মিস্টার ভগবান। আহা, নামেও ঠাকুর আছে। আমার হৃদয়ের টুকরো অনেক খুশি। আমি একটা কথা বলো, তোমরা ইন্ডিয়ান কি চাইনিজ? ইন্ডিয়ান স্যার, আমাদের দেখে চিনতে পারছেন না? তোমরা তো কমেডিয়ানের মতো করছো। আমি রেস্টুরেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলাম, ইন্ডিয়ান না চাইনিজ? আমি কিছুই এমনি বলি না। এই রেস্টুরেন্টে কি কথা বলতে এসেছে রে, কি মনে হচ্ছে? কিসের ব্যাপারে কথা বলছো গো? আপনি বলুন কোথায় যাবেন স্যার? আগে ওই চাইনিজ রেস্টুরেন্টেই যাই। হ্যাঁ, ওখানে গিয়েই ভাববো। তোমাকে অনেক কষ্ট দিয়েছি না, এইবার হাত দিয়ে খেতে পারো। আমার তো চাইনিজ খাবারই পছন্দ, আসলে কম চর্বির খাবার না। আমিও তাহলে তোর মতনই খাবার খাবো। তোমার কি চাই? স্টিল প্ল্যান্ট, শিপইয়ার্ড, এশিয়ার্ড, জিঙ্ক, বাংক, HPCL। HPCL? আমরা এখানে কি করবো স্যার? কাজ করবার জন্য তোমাকে এইগুলোর মধ্যে চুজ করতে হবে। আমি তো ভাবতে পারি না যে আমাদেরকেও চুজ করার জন্য চয়েস দেবে স্যার, এই জন্য তো আমরা টেনশন ফ্রি স্যার। মিস্টার জিসি জবের ব্যাপারে বলেছে? স্যার, আমরা এই কাজে টুপি পাবো কি? সব কোম্পানিতে শুধু ওয়াচম্যানের কাছেই টুপি থাকে, তুমি টুপি পরবে? কি ধরনের চাকরি এটা স্যার? আমি ওই কাজের কথা বলছি যেখানে টাই পরে, টুপি নয়। আমরা টাই পরতে জানি না। ওরাই সব শিখিয়ে দেবে। তুমি কি হতে চাও? জিএম, এজিএম বলো আমাকে। ও তোমায় ডাকছে। জিএম পোস্টটা কিন্তু ভালো লাগছে। এজিএম এ বেশি শব্দ আছে, দেখ স্যার, এজিএম এর পোস্ট চাই স্যার। আমি জানতাম এটাই বলবে। জিএম মানে জেনারেল ম্যানেজার, আর এজিএম মানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। সরি স্যার, আমাদের জিএম এর পোস্ট চাই। আরেকটা কথা ভগবানজি, আমরা কি এখানে টুপি পড়াতে পারবো?
তোমরা যা ইচ্ছে করতে পারো। স্যার আমাকে জিঙ্ক চাই, আমাকে স্টিল প্ল্যান্ট, আমার বাঙ্ক চাই। কনফিউজ হওয়ার দরকার নেই, আমাদের সাথে কাজ দাও স্যার, আমরা সাথে কাজ করব। স্যালারি কত পাবো? 30,000। এটা তোমার স্যালারি। আর ইন্টারেস্ট কত হবে? এটা স্যালারি, লোন নয়। পয়সা কখন ফেরত দেবো? আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছে, ফেরত দিতে হবে না। আমাদের তো সেটাই চাই। শুধু তাই নয়, তোমরা গ্র্যাচুইটি, পিএফ, সিএফ সব সঙ্গেই পাবে। বিএফও পাবো? কাজ করবি নাকি ওখানে? ভগবান জি, এত সব করছেন কেন আমাদের জন্য? ফ্রিতে তো আর করছি না, আমার গাড়ি কি আর বিনা তেলে চলবে বলো? একদম না, আমাকেও তো উপরে দিতে হয়। আরে সেই জন্য পার প্লেসমেন্ট আমি 1,00,000 টাকা নিই। আপনি ভুল ভাবছেন স্যার, আমরা তো এত বড় লোক না গো, আমরা চারজন কি একটা চাকরি পাবো না? তোমাদের পরিস্থিতি বুঝি, আমার চলবে যদি তোমরা সবাই মিলে 1,00,000 টাকা দাও। আমি মানি না, পয়সা নিয়ে তোমার উপর ভরসা করা যাবে না। তুমি এটা করতে পারো না। মনে নেই জেসি কি বলেছিল, শনি সরে গেছে আর শুক্র মাঝখানে পচে গেছে, আমি কাজ পেয়ে গেছি কত বড় কথা। আর বলো কি চাও তোমরা? স্টিল প্ল্যান্টে জিএম এর পোস্ট কত বড় মা, 30,000 টাকা স্যালারি পাবো, সব মাসে প্রমোশন, সিএফও, পিএফও, জিএফও, বিএফও পাবো। তোমার পড়া দিয়ে এত কাজ পেয়ে গেলে? না না না, ডিগ্রির সাথে এর কোনো সম্বন্ধ নেই, সবটাই শুক্রর মহাদশা, যার কপালে যেটা লেখা ওটাই তো পাচ্ছি। ফালতু কথা বলছিস, রাশিফল ছাড়। এবার না, এবার বুঝো টালা, 1,00,000 টাকা খরচ করেছো পড়াশোনার জন্য, কি হলো এত টাকা খরচ করে? মা কখন করলো আমার উপর 1,00,000 টাকা খরচা? আরে আমি তো এমনি বলছিলাম, টাকাই তো চাইছি আর কিছু থোড়ি চাইছি, টাকা দিয়ে দাও না, টাকা দিলে তো জব লেগে যাবে। মা কাজ লাগার সাথে সাথে আমি তোমাদেরকে নিজের সাথে নিয়ে চলে যাবো, ওকে? আমার একদম বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে এক টাকাও দেওয়ার দরকার নেই। একটা কাজ করতে পারি, আমার কাইনেটিক গাড়িটা বিক্রি করে দিই। আমার জন্য যদি বিক্রি করছো তাহলে একজন কিনে নিতে পারে। পার্টি ইজ ওয়েটিং। এই চুপচাপ থাক, বেশি কথা বলিস না। এই না ভগবান জি, আমার ভরসা নেই তোমাদের উপরে, বিশ্বাসও নেই তোমাদের উপরে। বিশ্বাস করো আমাদের উপরে, আমরা কারো পয়সা খাইনি গো। 5,000 টাকা কম আছে, একটু কম পয়সা আছে। তোমাদের প্রবলেম, তোমরা গরিব আর কিছু নয়। দিয়ে দেবো স্যার সব পয়সা, একটু আমাদের প্রবলেমটা বুঝেন না। আমি আগেই 3,00,000 টাকা লস করেছি, এখন আর নতুন কোনো ক্ষতি চাই না। স্যার এমনি এক্সপ্রেশন দেবেন না তো। এ নিজের চেনটা দে, তাড়াতাড়ি দে, তাহলে খুব রাগ হবে ও। এই নিন স্যার। না না না, আরে নিন না স্যার, নিয়ে নিন স্যার, প্লিজ 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 প্লিজ। ভগবান স্যার এবার ঠিক আছে তো? ভেঙ্কি এইবার ঠিক আছে তো? আমার চিকেন কিন্তু ভালো লাগে না, ভবিষ্যতে এমন করো না। আরে আরে ছাড়েন এই সব, আমাদের জয়েনিং ডেটটা বলেন, আমাদের নতুন কাপড় কিনতে যেতে হবে। আজটা চালু করে দাও, সকালে আগে মন্দির হয়ে এসো, সন্ধ্যায় অফিসে এসো। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো তখনই দিয়ে দেব, 1:30 পর্যন্ত তোমাদের জন্য গেট খোলা থাকবে। আমি খুব বুঝতে পারছি তোমরা কত উৎসাহিত, তোমাদের জীবন এইবার পাল্টে যাবে। আরে উনি আছেন কি? ভগবান আজ কিছু বা করে জয়েন করতেই হবে। আজ জয়েন করতে হবে? লাগছে যে তুমি নিজের হিসেবের মতন খাওনি। কাকে দিয়েছো আর কি? আমরা ওকে 1,00,000 টাকা দিয়েছি। মিস্টার ভগবান খুব ভালো লোক, এই জন্যই তো এত কম টাকাতে তৈরি হয়ে গেছে। আচ্ছা তুমি এই অফিসের ব্যাপারে জানো কি? যদি আমরা জানতেই না যাই তাহলে? কিন্তু তোমাকে তো জানতেই হবে, অ্যান্টি করাপশন ব্যুরো, মানে অবনীতি নিরোধক সেন্টার। মিস্টার ভগবান তাহলে চিটার তো? ও তোমাদের ধোকা দিয়েছে, তোমার বন্ধু ভগবান 420। আমার বাবা কিন্তু এবার আর আমাকে ছাড়বে না। তোর বাবা আমাকেও ছাড়বে না, তোর সাথে আমাকেও মেরে ফেলবে, মুখ দেখানোর জায়গা থাকলো না আর। ও তো আমার সোনা চেনও নিয়ে গেছে। হ্যাঁ এইসব তোমার কারণে। বন্ধু যে বলেছিল এখানেই থাকে। আমি মানতে পারি না। তুমি কি চাইছো বলো না আমাকে? জিঙ্ক, বাঙ্ক, স্টিল প্ল্যাঙ্ক বা শিপইয়ার্ড, আপনি কি এইসবের মধ্যে আমাদের লাগাতে পারেন? আমার কোনো প্রবলেম নেই, তুমি ভাবো। তুমি কিসে জয়েন করতে চাও? তুমি কি আফ্রোএশিয়াক চাও? এগুলো কি খেলা? হ্যাঁ এগুলো স্পোর্টস কোটাতে যা। কি হলো স্যার? এরা আমার থেকে কাজ চাইতে এসেছে, আমার কাছে থাকো, পরে ফোন করবে। স্যার On your marks, get set, go! ওই ধরকে
5.5 হ্যাঁ স্যার গ্রেট এই ধর 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 দে এই পালিয়েছে পালিয়েছে ধর মাল্টিপল চয়েস কোশ্চেন কোনটা সঠিক কি করে জানবো তোমার এবিসিডি জানো না একদম জানি আমরা শুধু চোখ বন্ধ করে এক এক করে টিক করে দেবো যদি আমাদের কপালে হয় তাহলে আমরা পাস হয়ে যাবো এসআই হয়ে যাবো বারে এবিসিডি তে হয়ে গেলে তাহলে তো আমরা এত বছর ডিগ্রিতে লাগিয়ে ওয়েস্ট করলাম পুরো রেডি চলো শুরু করি তোমার প্রিয় দেবতা অঞ্জনেশ্বর এ লেখো প্রিয় পলিটিশিয়ান বাজপেয়ী এবিসিডি তে থাকো ন্যাশনাল লেভেলে যেও না স্টেট লেভেলে থাক তাহলে তো চন্দ্রবাবু সি লেখো তোমার ফেভারিট ক্রিকেটার কে মিস্টার ডিপেন্ডেবল ও আবার কে তুমি জানো না বেশি মাথা লাগাবি না রবি ডি লেখো শোন না ফেভারিট অ্যাক্টর কে বালাকৃষ্ণ ইন সামার সিব্বা রেড্ডি ডিটেইলস দিবি না বি লেখ এই শোনো সবাইকে এই ফলো করতে হবে যেমনি আমরা এবিসিডি লিখেছিলাম অমনি লিখতে হবে এই আনসার গুলোকে মনে করে নাও সবার ভাগ্যতে একই জিনিস লেখা আছে আচ্ছা গুরুবারে মন্দিরে সিঁড়িতে বসলে কিন্তু সব সত্যি হয়ে যাবে এমনি জেসি বলেছিল আমরা নিজের কাজ করি বাকি সবটা ঠাকুর দেখে নেবে ও নিয়ে তো কিছু কাজ করো সকালবেলা উঠাবি না তো কে মারা গেছে এই তোর এসআই ট্রেনিং এর জন্য সিলেকশন হয়ে গেছে কি করে হলো এটা আমার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তোর বাপ হয়ে আমারও বিশ্বাস হচ্ছে না নে বাবা খেয়ে নে মা ও তো এখনো দাঁত ঘষেনি কিছু নতুন না এটা তুমি কাজটা করো মা আমি অনেক খুশি আজকে এই কথাটা গিয়ে তো আমাকে জেসি বাবুকে বলতেই হবে কেউ এই সময়টায় পাগল জেসির কাছে যায় না তোর তো দেখি যা দেখছিস সব জেসির জন্য না না তুমি জেসি গুরুর ব্যাপারে কিচ্ছু বলবে না আজকে ওর কারণেই আমরা এই কাজটা পেয়েছি জগদম্ব চৌধুরী হলো ঠাকুরেরই একটা রূপ গো হ্যাঁ তাহলে যা গিয়ে প্রণাম জানা প্রণাম জানা ভালো থাক স্বামী ভালো থাকো তুমি কোনো সাধারণ লোক না গো স্বামী তুমি তুমি তো ঠাকুরের রূপ গো তোমার সব কথা সত্যি হয়ে গেল গুরু আমরা সবাই খুব ভালো চাকরি পেয়েছি এর মধ্যে আমার কোনো হাত নেই এটা শুধু তোমাদের ভাগ্যের জোরে হয়েছে এই সব গ্রহর দশা তোমার কারণেই ঠিক হয়েছে শোনো ব্যাংকি এ ছাড়াও একটা আরো ভালো জিনিস হয়েছে তোমার সাথে এই তিনজন কি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাবে না বোকা না তোর জীবনে একটা খুব সুন্দর মেয়ে আসবে ও হবে তোর জন্ম জন্মান্তরের সাথী স্বামী সব মেয়ে ছেলেরা আমাকে আজ পর্যন্ত থার্ড ক্লাসই ভাবতো এই খবরটার জন্য খুব খুব ধন্যবাদ আমার কি হবে তোমাকে তো এখন অনেক ছেলেদের ভবিষ্যৎ বানাতে হবে এরা কিন্তু কিছুই করতে চায় না আমাদেরই কিছু করতে হবে আশীর্বাদ দিয়ে রাখুন অল দা বেস্ট আরে এটা লেডিস কম্পার্টমেন্ট হ্যাঁ দেখি হ্যাঁ এটাই 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 চল চল এক মিনিট দাঁড়া ফোন দে আমাকে বাবা বারণ করেছে ফোন করতে হ্যালো আমরা স্টেশনে পৌঁছে গেছি কোন কম্পার্টমেন্টে বসবো একটু বলবে আমাদের আজকে বুধবার আর পঞ্চমীও বুধ মকর রাশি ছেড়ে সিংহ রাশিতে ঢুকবে কোন অড নাম্বার কম্পার্টমেন্টে চলো অড নাম্বার নাম্বার কি আলাদা আলাদা হয় গুরুজি এটা কোনো মেন নাম্বার না শুধু অড নাম্বার অন্য নাম্বার নয় আমি বুঝলাম কিন্তু আমাদের কাছে শুধু দুটোই চার নাম্বার আর সাত নাম্বার বেঁচে আছে সাথে কি করে যাবো ওটা শনি ঠাকুরের ফেভারিট নম্বর কিন্তু সাত তো অড নাম্বার না ভ্যাংকি ওটা তো আমি জানি সেফটির কারণে জিজ্ঞেস করছিলাম কোন জায়গাটা বসা ভালো হবে বলো তোমার হরোস্কোপ দিয়ে দেখলে উত্তর পূর্ব দিকে বসা ভালো এই গুরুজি মানা করছেন এখানে ঢুকতে এই
কার ওয়েট করছিস কম্পার্টমেন্টের বাইরে? তুমি ওকে টিকিট দিলে, আমাকে কেন দিলে না? ওর মুখ আমার পছন্দ, তোর মুখ না। আমার মর্জি, আমি কি করব না করব। চলো আমার সাথে। নমস্কার নাগরাজু স্যার। নমস্কার। হ্যাঁ, তুমি চেনো আমাকে? আমি চিনি স্যার। তোমার ব্যাপারে গোদাবরী এক্সপ্রেসের সব প্যাসেঞ্জার থেকে অনেক কিছু শুনেছি স্যার, মানে অনেক ফালতু মাছ ছেছে যে অনেক ভালো শুনেছি স্যার। স্যার 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 একটা ফটো স্যার, একটা ফটো। নে 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 আস ইয়ে কেমন আসলে ফটো? আমাকে একটা ফটো পাঠিও। কোথায় যাচ্ছেন? হাওড়া স্যার। আপনি তো আমার শহরে যাচ্ছেন, বার্থ নাম্বার বলুন। আমরা ওখানেই যাচ্ছি স্যার, আপনি যেখানে বলবেন ওখানে বসে যাবো। S4 এ বসে যাও। S7 দিয়ে দিন স্যার, মানে আমাদের গুরু বলেছে S7 এ বসতে। তুমি এই ট্রেনের টিসির কথা শুনবে না ওই মূর্খ কথা শুনবে তুমি? অনেক বড় ভবিষ্যৎ দৃষ্টা স্যার, ও এত পাওয়ারফুল যে গোদাবরী এক্সপ্রেসের ভবিষ্যৎ পাল্টাতে পারে। অনেক বড় লোক স্যার, অনেক বেশি ফেমাস। আর তোমার জীবন পাল্টে যাবে, একবার ওনার সাথে নিশ্চয়ই তোমার দেখা করাবো। চলো চলো ঠিক আছে, S7 এ ঢুকে যাও। নিজের ব্যাজ দেবো স্যার, আমরা সবাই তোমার শক্তি বুঝে গেছি। খুব ভালো চিনে গেছো আমাকে, যাও বসো। ঢোকো রে। শুনুন না, উত্তর পূর্বে দুশাটা কোন জায়গায়? এই টয়লেটটা হলো উত্তর পূর্ব। হ্যাঁ, আরে কি হলো বেঙ্কি? কিছু না গুরুজি, তুমি আমাদের উত্তর পূর্বে দিশাতে বসতে বলেছিলে, কিন্তু সেখানে তো টয়লেট আছে, কি করব? তাহলে শোনো, তুমি একটা কাজ করো, কিছুক্ষণ তোমরা টয়লেটের ভিতরেই বসো, আর অনেক সময় এই মদের বোতলগুলোর ধ্যান রাখিস, কেউ জানতে না পারুক জানো। এমনি তো আজকাল পুলিশ ডিপার্টমেন্টের সব জায়গায় নাম খারাপ। এটাই কি রে? ছিচি, চৌধুরী বলেছিল যে অনেক সুন্দর হবে এই মেয়েটা, তো বিচ্ছিরি দেখতে রে, এটা হতেই পারে না। আমি প্যাসেঞ্জার। আমরাও তো প্যাসেঞ্জার। দ্যাটস হোয়াট আই এম আস্কিং, হোয়াটস ইওর সিট নাম্বার? তাহলে আমাদের সিট নাম্বার কেন জিজ্ঞেস করছেন? এটা আমার সিট। তাহলে এখানে বসো। হ্যাঁ বসো। আই এম গজালা ফ্রম কৃষ্ণনগর, সিইও সোনি টিভি। আই এম ব্যাংকি চন্দননগর ফ্রম কলকাতা অনলি। স্যার আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি আপনার বার্থ নাম্বার। আমরা এখনো ডিসাইড করিনি। কি বলছেন কি আপনি? টিসি আসলে সবকিছু জানা যাবে, আর সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেবে, কিন্তু তোমাকে সবথেকে ফার্স্ট নম্বরে বলবো স্যার। কি হচ্ছে? আমার বাড়িতে কেন বসে আছেন? কিপ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। দেখতে পাচ্ছেন না কি? যান এখান থেকে, যান যান। হ্যাঁ, যে কোনো সিটে বসে যাবেন, যান এখান থেকে, যান। চেল্লাচ্ছো কেন? বসো না। দেখা আছে, যান। আমি সব প্ল্যানিং করে রাখি, কাউকে কোনো প্রবলেম দিই না। বাই দা ওয়ে, আপনাকে আমার ব্যাপারে একটু বলি। আই এম গজালা ফ্রম কৃষ্ণনগর। আই এম বকাশো ফ্রম কালীঘাট। রিঙ্কি, একটা সুন্দর আন্টি বসে আছে, চল চল তার কাছে গিয়ে বসি। এখানে বসে আছিস? আমি কোথাও যাবো না, তোরা চলে যা, যা যা। চল 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 চল, মদ খাবো, মদ যাও। আন্টি তো অনেক স্মার্ট, ওর হাসি আমার ভেতরে সুরসুরি উঠিয়ে দিল রে। কি এই ককরোচ ককরোচ! আন্টি ভয় পেয়ে গেছে। আরে ককরোচ অন্য স্টেশনে আপনার জন্য কিনবো। লিকুর বন্ড কি রে? আমি চাইলাম কত করে কিনেই দিল না। কোল্ড ড্রিঙ্কে তো অনেক কিছু মেশানো থাকে। বাজে কথা বলছো তুমি মা, ওই দেখো আমি আরে কোল্ড ড্রিঙ্ক খেতে নেই মা, আমার কোল্ড ড্রিঙ্ক চাই। তোমার বাবা ঠিক বলছে, এটাতে বিষ হয়। তোমরা কেন খাচ্ছ কোল্ড ড্রিঙ্ক? এটা দেওয়া যাবে না। লজ্জা করে না তোমাদের, নিজেরা খাচ্ছ, ওকে দাও কোল্ড ড্রিঙ্ক। লোকা লোকা, আরে কি 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 করছে রে বাবা, আরে বাবা কি কি করছে দেখো, কি করছে ছেলে। বাচ্চার মুখ থেকে কোল্ড ড্রিঙ্ক ছিনে নিচ্ছ, রাক্ষস নাকি তোমরা? আরে এসব খেলেও পাগল হয়ে যাবে। আরে খাবার জন্য কিছু আছে নাকি? গরম হওয়া চাই না? জেসি কোনো সময় মিথ্যে বলে না, ও আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু এখন অব্দি কেন আসলো না বুঝতে পারছি না। এতক্ষণ হয়ে গেল, এখন আসছে না কেন?
এটা আমাকে দাও। তুমি আমি আমি তুমি এটা ভালো করে পরে বুঝতে পারবে। কোনো টেনশন নেই, অনেক লম্বা সময়ের জন্য তুমি আমার সাথে থাকবে। দাও দাও ব্যাগটা আমাকে দাও, ভেতরে আসো, তাড়াতাড়ি আসো। Excuse me, আমার ব্যাগ। তোমার বার্থ নাম্বার কত? 52। আসুন আসুন আমার সাথে আসুন। বোকা দাদা নিজের পাগুলোকে তুলুন। আরে আর তোমার নাম্বারটা বলুন। হ্যাঁ এখানে আসুন। এ মা ইংলিশে কথা বলা দরকার নেই, সর এখান থেকে, এনাকে সিট দাও। আসুন আসুন এখানে বসুন। হ্যাঁ এখানে বসুন। ওই দেখো কি করছে, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আর মেয়েকে কিন্তু খুব ভালো মেয়ে। না না স্যার, আমরা আজকেই চলে যাব। ইয়েস স্যার, বার্থ নাম্বার হলো 52 53। আরে ট্রেন স্টার্ট হতে চললো, বাবা আসলো না তো? এই আঙ্কেল আসেনি এখনো? এই 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 দাঁড়াও বাবা। টেনশন নিও না, আমি আছি তো, আমি কিছু করার চেষ্টা করছি। কি করেন তোমার বাবা? উনি একজন ইংলিশ লেকচারার। আরে আমি বলছি ট্রেন ছাড়ার আগে কি করছিলেন? 52 শ্রাবণী, 53 প্রসাদ রাও, আমার হব শ্বশুর। আসুন আসুন আমাকে ব্যাগটা দিন, আমাকে ব্যাগটা দিন দিন দিন। আসুন আসুন কাম কাম আসুন স্যার আসুন বসুন স্যার। কি করছো এখানে স্যার? এখানে এখানে এই সর এখান থেকে সর। এবার সব ঠিক আছে, আমাকে একটু জায়গা দাও। থ্যাংক ইউ শ্রাবণী, আপনার ব্যাপারে খুব চিন্তা করে গো। তুমি আমার মেয়েকে চেনো নাকি? না না, কিন্তু আমি ওনার নাম জানি। হ্যাঁ কি করে নাম জানো আমাদের? আমি তো শুধু চার দেখেছিলাম। আবার আবার কে চেন টানলো এখানে? এই যে এখানে দিস গাই। এই চেনটা টানলে কি বড় ভুল করলাম বলো? তুমি চেন টানলে কি ভুল হয়ে গেছে? নাগরাজু স্যার তোমায় কেন লাগে যে আমি তোমার বউয়ের গলা থেকে সোনার হার ছিনিয়েছি? আমি তো এদের জন্য চেনটা টানলাম, কি ভুল করলাম স্যার? স্যার ইনি আমার বাবার জন্য চেন টেনেছেন। কিছু বা হোক, তোমাকে বা আমাকে ফাইন তো দিতেই হবে। কিন্তু স্যার শ্রাবণী চিন্তা করো না, আমি চেন টেনেছিলাম না। না স্যার আমি দেবো, আমি দিচ্ছি। ছেড়ে দাও স্যার, ও যদি ফাইন ভরতে চায় তোকে ভরতে দাও। দাদা প্লিজ। না না বাবা দিয়ে দেবে। আরে তুমি চুপ করো, ও ফাইন ভরতে চায় ওকে ভরতে দাও, তুমি কেন কথা বলছো? হু ইজ রেসপন্সিবল? ইওর রেসপন্সিবিলিটি। নাগরাজু স্যার আমি কাউকে প্রবলেম দিই নাই। নাও এটা আমাকে নিতেই হচ্ছে ডিউটির জন্য। থাক আমি খাবো, আমি দাও। আরে তোমার এটা খাওয়া উচিত না, তোমার বাবা যে জুস টেনেছে ওটা খাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ বেশ। কি হয়েছে? আরে আমাদের থেকে তো কোল্ড ড্রিঙ্কস চাইছে। আরে ছোট বাচ্চা ওকে দিয়ে দাও কোল্ড ড্রিঙ্ক। স্যার ওর হাতে জুস আছে স্যার, আমি আবার কেন দিতে যাব? তোর কাছে খা। এ তুমি আমার ওই কোল্ড ড্রিঙ্কটাই চাই খাওয়ার জন্য। তোমার বোতলটা দাও আমাকে তাহলে, এক্সচেঞ্জ করে দিচ্ছি। বাচ্চাদের ওদের খাওয়ার জন্য খারাপ এটা, ওদেরকে দেখে খারাপ। কি তাহলে আমিও টেস্ট করব? দে আমাকে। আরে দে আমাকে, দে দে দাও দাও আমায়। এ কি ব্যাপার, বহুত খাওয়া হচ্ছে, এত স্ট্রং মানিছিস কেন? দিন না স্যার, মাঝে মাঝে আমি আসবো, আমাকে দিয়ে দিবি বুঝলি? এ শেষ করবি না কিন্তু, নাহলে নামিয়ে দেবো। এ তুই ওটা খা। যা তুমি এখান থেকে। আমি শ্রাবণী মাথা ধরেছে রে। স্যার আপনি এখানে শুয়ে যান। আপনি শুয়ে যান স্যার উপরে। ব্যাগটা দিয়ে দাও স্যার। না না চুক, এই ব্যাগটা দিয়ে দিন স্যার। থাক থাক থাক, ঠিক আছে আপনি মাথার নিচে ব্যাগটা রেখে শুয়ে যান। এত দেরি হয়ে গেল, বাচ্চাটা এখনো বাথরুম থেকে এলো না। হারিয়ে গেছে বলা হচ্ছে। এই আমার মালটা বেঁচে আছে তো? চল ঠিক আছে, আমার কাছে তোদের জন্য একটা ভালো খবর আছে। ওই মেয়েটা এসে গেছে। আরে যে আমার জীবন সঙ্গিনী রে, কখন থেকে আমাকে দেখে এসে যাচ্ছে। এই পুরো হাওড়া হাসতো আমাদের উপর, এর থেকে ভালো কি আর? এই সব চুপ, গুরুজির এই শব্দগুলো মনে করো। উনি আমাদের বলেছিল ভালো কাজ পাবো না, পুলিশের কাজ পাবো, আমরা কাজ পেয়েছি কিনা বল। এইগুলো সব ঠাকুরের খেলা, ওকে সেট করার জন্য তোদের দরকার পড়বে। ঠিক আছে কি করতে হবে বল? ওর সামনে শুধু আমার একটু বাবাই করে দিস, আমার গালাগালি আমার মারামারি একটুখানি সহ্য করতে হবে তোদের। হ্যাঁ প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করিস তোরা। ঠিক আছে, তোর জন্য তো জান হাজির আছে আমাদের ভাই, ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস রে বুঝছি। এই এই আরে একটু কোঅপারেশন কর তোরা।
হ্যালো গুরুজি, সব কিন্তু বেশ ঠিক চলছে, সুন্দর কন্যাও এসে গেছে ট্রেনে। কিছু খারাপ গ্রহ ওদের মাঝখানে রাহু প্রবেশ করার চেষ্টা করছে, যতক্ষণ ওদের সাইড করবি না ততক্ষণ কিছু হবে না। গুরুজি টেনশন নিস না, কিছু উপায় নিশ্চয়ই বের করে নেব আমরা। ঠিক আছে গুরুজি। কি হলো বে? আমার ভাগ্যতে মাঝখানে মাঝখানে রাহু এসে যায় গো। আর ওখানে কোনো বার্থ খালি আছে নাকি রে? 49টা খালি, আমি ওখানেই বসে আছি। চো আমার সাথে। এই কিসের জন্য? বার্থ নাম্বার 49 রাহুল। রাহুল ট্রেনটা ধরবে, ও পরের স্টেশনে ট্রেনটা ধরবে। আরে বাপরে, তাহলে আমরা কি করে ম্যানেজ করবো এত সব? এবার কি করা যায়? টেনশন নিচ্ছিস কেন, আমরা তো আছি। স্টেশনটা তো একদমই খালি রে। আরে সুরু বাবু, ওই তো দাঁড়িয়ে আছে। এরাই কি সেই? আমার লাগছে এই রাহুল হচ্ছে। এ কিছু করতে পারবে না। এই রাহুল দেখি কি করে আসে রাহুল। স্যার এটা গোড়াগড়ি এক্সপ্রেস। না না না, এটা বিশাখা। ও থ্যাংক ইউ, আই লাইক ইট। পাগল বানালাম, পাগল বানালাম। গোদাবরী কখন আসবে? এটা তো গোদাবরী এক্সপ্রেস। ও বললো বিশাখা। তুমি মূর্খ, যাও। এই সুরি বাবু, ও আসছে দেখো কি করবে। এই হিন্দু পাড়া। এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই ব্যাগটা দাও, ব্যাগটা দাও, ব্যাগটা দাও, ধরো 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 ধরো, টানো টানো। এই 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 দাঁড়াও, যাও কানে, চলে যা 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 যা। দাদা শোনো শ্রাবণী, এর এরাই হলো আমার বন্ধু সুরি রামনা বুজ্জি। বসো এখানে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। আট পাগলা, সর এখান থেকে, বস এখানে। কেমন লাগছে? এক্সকিউজ মি, হ্যাঁ বলো। টিসি কি আপনাকে বার্থ দেয়নি? না এখনো না। কোনো গ্যারান্টি নেই আমি তোমাকে সিট দেবো, তাহলে তোমাদের জেনারেল বগিতে গিয়ে বসা উচিত। শোন না, কি চাই তোমার? বিল্ট আপ দে, বিল্ট আপ দে। আরে র্যাঙ্কি, তুমি সেকেন্ড ক্লাসে কি করছো? তুমি তো সব সময় ফার্স্ট ক্লাসে আসতে। সিজনের চোটে ফার্স্ট এসি সেকেন্ড এসি দুটোই ফুল ছিল গো। কোন সিজনের কথা বলছো? এটা কোনো সিজন নয়। আরে তোমরা এখানে বসে আছো? হ্যাঁ স্যার। তোমরা কি অ্যাডজাস্ট করে নিয়েছো? আমার কিন্তু এখনো হয়নি। টিসি সাহেব, এসি কম্পার্টমেন্ট ফুল আছে। এসি কম্পার্টমেন্ট পুরো খালি পড়ে আছে। এই আমি একটু পড়ে আসছি। এসি কম্পার্টমেন্ট খালি আছে, তুমি যেতে পারো। আমি কোথাও যাব না স্যার, আমার বন্ধুরা নন এসিতে যাচ্ছে, আমি কি করে এসিতে যাব স্যার? এদের সাথে আমার খুব অ্যাটাচমেন্ট আছে স্যার। ইউ আর রাইট। আমি কখনো বড় লোক হতে চাইনি কিন্তু হয়ে গেলাম না স্যার, কি করি? কিন্তু এরা গরিব জন্মিয়েছে, এটার মধ্যে এদের কি দোষ স্যার? হ্যাঁ কি না? এইগুলো সব এদের কপালে লেখা আছে। আমি তো ঠাকুর আর অ্যাস্ট্রোলজিকে অনেক বেশি মানি, আমি সমাজের জন্য কিছু করতে চাই। তুমি কি করতে চাও? সেম টু সেম। এই দেখো আমাদের ভাবনা কত মেল খায়। দেখো কমন শুধু ভাষা। শান্ত থাকবে কিনা তোমরা? এই নভেলটা ভালো লাগে কি তোমার? লাগে। আর তোমার ভালো লাগে? এই পাবলিকেশনের বেস্ট নভেল কোনটা? এক মিনিট প্লিজ। হেই কোথায় আছিস? দেখে নে, বাংলাতে ভালো করে কথা বলতে পারিস না আর কথা বলবি ইংলিশ, ইংলিশ নভেলগুলো পড়বি। হ্যাঁ আরে ও তো জন্ম থেকে ইংলিশ পড়েছে। আরে দেখে শুনে কাজ কর, না হলে কিন্তু চৌধুরী তোকে কোনো সময় ছাড়বে না। হেই জীবন ভর ব্যাচলার থাকবি, যা এখান থেকে। লাল জুটি গা, লাল জুটি কাকা কাকা লরি জুটি বাই বাই। সুন্দর কান্না ডাকছে। আমি বসি এখানে, তুমি আবার কি? তুমি কি চাও? আমি এই জন্য এসেছি, আমি গানও করতে পারি নাচও করতে পারি। চলো স্টার্ট করি। তুমি খুব খারাপ সঙ্গীতের পরিণাম লাগছো। এই কি বললে তুমি? কি করলাম আমি? ভেবে শুনে বলো কিন্তু, আমি তোমাকে কেটে ফেলবো। তোমার মেয়ে কি সুন্দর! এই এই দেখাবো তোমাকে। কি করছে রে বাবা, পাগল হয়ে গেছে। এই সরি স্যার, সরি সরি সরি। এই চল 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 আমার সঙ্গে, চল শিখে বসবি, চল 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 চল। আয় আমার সঙ্গে আয়। ছি ছি ছি, এইটুকু ছেলে ভাষা দেখো বড়দের সম্মান করতেও জানে না। তুমি কেন হাসছো? আমার একদম ভালো লাগে না এইসব। তোমার শুধু ভালো লাগে না, আমার তো অ্যালার্জি আছে। তুমি দেখলে কি আমাদের ভাবনা চিন্তা কতখানি মেলে? ভাবো যদি এর মতন লোক আমার মুখের উপরে থুতু ফেলে, আমি তো তাহলে নিজের মুখটাকে পুছে আগে বেরিয়ে যাবো। এটাই তো আমার স্বভাব। গজালা দেখলে কি?
ছেলেটা ট্রেনের মধ্যে মেয়েটার সামনে কেমন ওভার স্মার্ট বানার চেষ্টা করছে, একবার ওটাকে শেখাতে হবে। আগের থেকে এইসব প্ল্যান করা আছে ওর, সব এইসব ভুলে যাবে একদম। গজল বাবু খিদে পেয়েছে, আমি নিচে গিয়ে কিছু নিয়ে আসবো কি? চাই না কিছু, দেখো আমি কি করে ম্যানেজ করব। ওকে, এই কি হয়েছে? তুমি বলেছিলে তোমার কাছে বড় বৃদ্ধদের জন্য অনেক আদর যত্ন আছে, এর মানে এইসব কথা সবই মিথ্যে ছিল, তুমি শুধু ওকে ইমপ্রেস করতে চাইছিলে, তাই তো? না একদম না, এটা সত্যি কথা। বাইরে যাও আর কিছু নিয়ে এসো। কি আনবো বলবে তো? কিছুই বা আনো, যদি খেতে ভালো হয় খাবো, না হলে খাবো না। কিন্তু পয়সা? পয়সা বড়দের কথা শুনতে হয় না, বাইরে যাও আর কিছু খাবার কিনে নিয়ে এসো। যাও যাও। চল রে বুঝি, এই বুঝি ওখান থেকে চিপস নিয়ে নে। কত টাকা? চার টাকা তিনটা লাগা ভাই। এই গজালাটা কিছু বা করে? আরে কিছু বা বল, কিন্তু এই মেয়েটা আমার পছন্দ করে। বুঝি পয়সা দে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি দিনের পর দিন লসে যাচ্ছে। তুমি কম্পিউটার ব্যাপারে কি জানো? এটা বিনা টিকিটে ট্রেনে চড়া নয়, তুমি মেয়েদের ঘোরাতে পারো, আমাকে নয়, এরা শিক্ষিত মেয়ে। গজালা ভাই কন্ট্রোল করছে। আপনি কি বলেন? আরে ওরা সব অশিক্ষিত ছেলে, ধ্যান দেওয়ার দরকার নেই। হ্যাঁ শ্রাবণী, তুমি কি চিকেন খাও? নো থ্যাঙ্কস, আমি চিকেন খাই না। ও বোধহয় ভেজিটেরিয়ান। থ্যাঙ্ক ইউ। তুমি কি খাবে? তুমি বলবে শেষ করে দিয়েছে। এ আমার তো কেন জিজ্ঞেস করছিস, আমি কি ননভেজ খাই কথা বলিস? আমি মারামারিতে একদম বিশ্বাস রাখি না, এইসব চিকেন মাছ একদম খাই না আমি। কিন্তু খেতে বেশ ভালো হয় বলো। তুমি ননভেজ খাও না? না না, আমি একদমই খাই না ননভেজ। আমি মুরগিকে নিজের বোন বলে ভাবি আর পাঠাকে নিজের ভাই। সত্যি বলে তো আমাকে ভেজিটেরিয়ানও ভালো লাগে না, এইসব পালং শাকে তো জীবন থাকে কি না, আমি শুধু এই জন্য খাই কেন কি জীবিত থাকতে হবে তো আমাকে। তুমি খাবে না, তোরা শুনবি না। যদি বলো তো আমি কোম্পানি দিতে পারি, একটু খেতে পারি কি? নো নো নো, তোমাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে না। সবটাই খেয়ে নেবে, আমাকে ভালো লাগে চিকেন। একটা পিস তো রাখ, রেখে দে একটুখানি। কিন্তু আমি সবসময় একবার করে খেতে চাইছিলাম, যখন আমি গুরুজিকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে ঠিক টাইমে আসলে শুরু করতে পারো, আর আজকে তুমি আমার সামনে আছো, এর থেকে ভালো সময় আর কি হবে? আমি কি শুরু করি? নো নো, শুরু করো না, কাউর জন্য কিছু বদলানো দরকার নেই, যেমন আছো তেমন থাকো, লোকেরা খুব ভালোবাসবে। আই রিয়েলি অ্যাডমায়ার ইউ। তোর আর রাস্তার কুকুরের একই অবস্থা, কারোর কথা পুরোপুরি তো শুনবি না, এই জন্য তো তোদের এত বছর লাগছে ডিগ্রি নিতে। আরে তুমি যদি ওর সাথে বিয়ে করো, পুরো জীবনটা ওর সাথে কাটাও, ননভেজ খাবে না, পুরো জীবনটা কি ঘাস ফুসকে কাটাবে? কাঁচকলা করলা পাতাপুতি এইসব কি হবে তোমার? থু পাগল ছেলে। সবাই ধ্যান দিয়ে শুনুন, ট্রেন এখানে আধা ঘন্টা থামবে, যাও ঘুরে আসো, গুড প্লেস। কোন সময় কিছু জানি কত বোর হয়ে যায়, আর কোন সময় খুব এনজয় করি, তাই না? হ্যাঁ তো হয়, যদি কেউ খুব দূরের লোক খুব কাছে এসে যায় তখন হয়। আমি বুঝলাম না। আমিও বুঝলাম না, একটা বইতে পড়েছিলাম, আমার মনে হলো এই জায়গাটা স্যুট করবে এই জন্য বলে দিলাম। আমি এই জার্নিটা খুব এনজয় করছি শুধু তোমার জন্য, আই মিন ইট। চা চা স্যার, চা লাগবে? হ্যাঁ আমি চাই না। আমাকে চা দাও। তুমি চা খাবে? না চা খাই না, কফি খাবে। হ্যাঁ শোনা ছেলে, দাও চা দাও। বোকা চা খাবে? না আমি খাবো না। এটা কি চা? চায়ের জায়গায় কফি দিয়েছো? চা দিয়েছি স্যার। ইডিয়েট,
এটা চা হায়দ্রাবাদ গিয়ে চা খাবি ওখানে গিয়ে চায়ের স্বাদ বুঝবি যা এটা শুধু ভালো না আমি প্রত্যেকদিন সকালে এক কাপ চা না খেয়ে দিন শুরু করতে পারবো না তাই হ্যাঁ শ্রাবণী শোনো আমার দাদু আর আমার দিদার দেখা ফার্স্ট টাইম ট্রেনেই হয়েছিল আর সেম আমার মা বাবার সাথেও হয়েছিল তাই নাকি হ্যাঁ তো সেম উইথ মাই প্যারেন্টস তোমার পরিবারে সেম ট্র্যাক রেকর্ড রয়েছে এদিকে নয় ওইদিকে দেখো ওখানে ধ্যান দিও না জেসি গুরু বলেছিল যে আমি জীবন সঙ্গিনী ট্রেনেই পাবো দেখো পেয়ে গেছি উনি আবার কে তুমি ওনাকে জানো না উনি খুব বড় জ্ঞানী পুরুষ ওনার বলা কোনোদিন ব্যর্থ যায় না এসব ফালতু কথা যদি তুমি এই সব মানো তাহলে জীবনে কোথাও পৌঁছতে পারবে না এদের কথা শোনার দরকার নেই উনি কিন্তু খুব মহান লোক ওনার ভবিষ্যৎ দেখতে তোমার না মাটি হয়ে যায় বোকা দাদা আপনারা বড় এজন্য কিছু বলছেন না কিন্তু আর আমার জেসি গুরুর ব্যাপারে কিছু আবল তাবল বলবে না বলে দিচ্ছি প্লিজ ভেঙ্কি বাবু তুমি কি স্কর্পিও সম্বন্ধে কিছু জানো আরে জানি না কেন অনেক ভালো গাড়ি কিন্তু ডিজেলও চলে পেট্রোলও চলে মাইলেজও খুব ভালো তুমি কি কেনার জন্য ভাবছো আরে আমি স্কর্পিও গাড়ি না রাশি সম্বন্ধে জিজ্ঞাসা করছি আরে তুমি হাসছো কেন সঠিকভাবে বলতে পারো না স্কর্পিওকে গাড়ি ভাবছো তোমার রাশি কি এক মিনিট দাঁড়াও আমি আসছি কোথায় যাচ্ছো হ্যালো গুরুজি আমি ব্যাংকি বলছি হ্যাঁ বলো ব্যাংকি তুমি আলাদা ভাবে কেন বলছো ছাড়ো এইসব কি হয়েছে সেটা বলো মাফ করুন গুরুজি ওই মেয়েটা আছে না কোন মেয়েটা আরে আমার হব জীবন সঙ্গী ও আমার থেকে জোডিয়াক সাইন ব্যাপারে কিছু জিজ্ঞেস করছে এটা আরো কিছু নয় শুধু রাশিফল আচ্ছা গুরুজি আচ্ছা ওর রাশিটা কি স্কর্পিও কারের মতন কিছু বলেছিল আমাকে ওটা কারের না রে হ্যাঁ গুরুজি ওর রাশিফল তাহলে আমার কি বলো তোমার জন্মদিন কখন গুরুজি মার্চ মাসে ২৪ তারিখ তুমি তো ভালো করে জানো তুমি এই এরিয়া নচ্ছ না এরিয়াল ওয়াশিং পাউডার নাম দিয়েছে কেন আমরা কি ভালো করে ম্যাচ খেতে পারবো তোমার খুব ভালো সঙ্গিনী হবে অনেক অনেক ধন্যবাদ গুরুজি সবকিছু তোমার কারণেই হচ্ছে তোমার টাচে থাকবো ইনকামিং তো ফ্রি হবে না তোমার কেন কেন কি আমার আউটগোয়িং ফ্রি আছে এটা কিভাবে সেলফোনটা বুঝছি শ্রাবণী তোমার ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো ভালো সংসারের জন্য তোমাকে একটা এরিয়ানের সাথে বিয়ে করা উচিত বুঝলে তো আমার কথা তুমি কি মেয়ে তোমার কি যায় আসে তোমার সাথে কিন্তু কিচ্ছু ভালো হবে না তোমার ভবিষ্যৎ খারাপ বুঝতে পারছো তা তুমি কি করে জানলে কিছু লোকেদের চেহারা দেখে ওদের ভবিষ্যৎটা জানা যায় মজা করছে আমার সঙ্গে তুমি কেন ওর ব্যাপারে এত ভাবছো চলো ঘুমাই এবার চলো কাপড় বদলে একটু আরাম করি আই ওয়ান্ট টু স্লিপ ইউ ওয়ান্ট টু স্লিপ না আমি একটু বই পড়বো তুমি এখানে এসে যেতে পারো এই তুই যা ওখানে চলে যা এখানে তোদের জন্য এইসব হতে পারেছে এটা শুধু আমার সাকসেস না সবাদের সাকসেস হচ্ছে এটা তোদের কারণে তো সব ঠিক হয়েছে ভালো লাগছে না যা তা বলিস সুরিবাবু জানো কি বললো আমাকে ও আমার ছাড়া থাকতে পারবে না মনে হচ্ছে ও আমাকে ভালোবাসতে শুরু করে দিচ্ছে হ্যাঁ করো না বলে দাও যে তোমার হৃদয় আছে কোনো মেয়ে এরকম করে কথা বলেনি আজ পর্যন্ত হ্যাঁ বৌদি কিন্তু মায়ের মতো নয় তোদের সম্মান দেবা যে ওকে ছাড়ো না বলে দাও ওকে আগে নালে মন পাল্টাতে পারে চল চল এই তোমরা এখানে কি কথা বলছো আমরা তো নিজেদের কথা বলছিলাম তুমি কোথায় যাচ্ছো এখানে যাব এই সর তোরা যেতে দাও এনাকে জান 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 ও আমার সাথে সবকিছু কিন্তু ডিসকাস করছে এই ব্যাপারেও ডিসকাস করছে বোঝে মা তোমার ভালো টাইম চলছে বলে দাও না রে আমার টেনশন হচ্ছে কি করে বলবো এই সব কথা ওকে এখন না বলো আগে কখনোই বলতে পারবে না কেন কি তারপরে ও শুয়ে পড়বে একটা পেক খাবি নাকি খুব লেট হয়ে যাবে তাহলে হ্যাঁ কারেক্ট তুমি ওকে এক্ষুনি বলো হ্যাঁ ঠিক বলেছো তোরা যা তোরা যা তোরা যা চাষ করার সময় কোন কীটনাশক ব্যবহার করো আহা শ্রাবণী সব হ্যাপি এন্ডিং তো কি মানে ছি ছি টেনশনের চোটে একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছি আমি আবল তাবল বলছি কিন্তু প্লিজ ওর পেছনে মানেটা বুঝবে কোন ব্যাপারে আমি এরিয়ান আর তুমি স্কর্পিও মানে জেসি গুরু বলেছেন যে কি বললেন তিনি বলেছেন যে এরিয়ান আর স্কর্পিও লাইফে খুব মজবুত জুটি বানায় মানে আমি বলছিলাম যে আমার বন্ধুরা বলছিল যে ভালো হবে যে তুমি আর আমি যদি আমরা বিয়ে করে নিই যদি তুমি রাজি হও তাহলে এত সাহস কি করে হয় তুমি আমার মেয়ের হাত চাও স্যার কথা শুনুন ফালতু কথা বলবে না কি হলো স্যার এ আমার মেয়েকে সাইডে নিয়ে গিয়ে প্রপোজ করছে কি ভুল করেছি স্যার বলবেন একটু প্রসাদ রাও স্যার এত বেশি চিল্লানোর দরকার নেই শ্রাবণী তুমি কিছু বলো না তুমি একটা ইডিয়েটের মতো কথা বলছো
তোমার মতো একটা রোড সাইড রোমিওর সাথে আমি এইভাবে কথা বলবো? ডোন্ট লিভ দিস ফেলো, গিভ হিম টু দ্য কপ। আরে পুলিশ কেন ডাকছো, আমি দেখে নেবো একে। আরে তুই এদের চাকর হওয়ার যোগ্য নস, আর জামাই হওয়ার সব গাজালাদা। এটা আমাদের সমস্যা, আমরা দেখে নেবো। এটা আমাদের সমস্যা নয়, তোমার সাথে আমার কি সম্বন্ধ? একটু কথা কি বললাম, তুমি তো দেখছি একেবারে মাথা চড়ে গেছে। কেন কথা বলছো ওর সঙ্গে? মেয়েদের পেছনে মেয়েদের পেছনে না মেয়েদের চলুন 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 কিছু হয়নি ব্যাংকি, আমরা আছি না তোর সাথে। কিন্তু ও তো নেই আমার কাছে। ভুলে যাও কে, কিছু করতে পারবো না আমি। ওর জন্য সব ছেড়ে দিলাম, ওর জন্য সব কিছু করলাম, নন ব্রেড পর্যন্ত ছেড়ে দিলাম ওর জন্য। আর কি করবো বলো, শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলাম। বললাম কে বললো? কি ভুল করেছিলাম বলবি একটু? আমার কাছে সব আছে, তোদের থেকে ভালো দেখতে না, আমার কাছে কেন আসেনি তাহলে? এই জন্য বলে জীবনে কারোর জন্য নিজের ক্যারেক্টার বদলাতে নেই, ধ্যান রাখিস তোর এক একজন। আমার জীবনটা তোদের জন্য শিক্ষা। কাঁদছে কেন, কেউ মারা গেছে কি? মেয়েটি ভ্যাংকির হৃদয় ভেঙেছে। ভ্যাংকির হৃদয় ভেঙেছে গো, তোমাকে তো খুশি হওয়া চাই। খুশি? হ্যাঁ, যদি তোমাকে ও হ্যাক করে দিত তোমার তো বিয়ে হয়ে যেত, তো হতো না জীবনের হ্যাপি এন্ডিং। এর মানে কি? খেল খতম, দুঃখ খতম, আর দেখলা ফেলই হয়ে যায়, তুই খুশ থাক। আমি একটা কথা বুঝতে পারছি না, কিন্তু শুনতে ভালো লাগছে, এই নাও এটা খাও। আমার কাছে তো পুরোপুরি সংসার আছে বলার জন্য। খাতে লিখতা হুঁ খুন সে সিরাহি না সমঝো, হম আপে মরতে হ্যাঁ হমে মুর্দা মত সমঝো। আরে বাবা বল রে, খত কিউ খুন সে লিখতে হো? আরে চুপ থাক, খত কিউ খুন সে লিখতে হো? সিরাহি মিলতি হ্যায়, আপ হম পে কিউ মরতে হো? হমে দুসরি ভি মিলতি হ্যায়। আরে ইসকা নাম কে রে? ভেঙ্কি। বাবা ভেঙ্কি নে প্যার কিয়া, ভেঙ্কি নে প্যার কিয়া, উসনে রিজেক্ট কিয়া, উসনে রিজেক্ট কিয়া, ইসকা দিল তোড় দিয়া। আমি ট্রেন থেকে ফেলে দেবো কিন্তু, হ্যাঁ যত পাগল পাল্লায় পড়ছি। আরে এটা তো গান হয়ে গেল, আরে এটা তো গান হয়ে গেল, আরে এটা তো গান হয়ে গেল, আরে এটা তো গান হয়ে গেল। নাগরাজু স্যার একটা হিন্দি গান গাইবো। তুমি কি হিন্দি পারো? হিন্দি না, গান পারি। গাও তাহলে। এই ধর রে। আরে প্যাক বানা। What the hell is going on here? Why are you doing this? Is this a sleeper compartment or fish market? Common sense নেই, এখানে এসো। এত বড় হয়ে গেছো, মাথায় বুদ্ধি নেই। তোমার হাইট আর তোমার কথাতে কোনো তাল মেল নেই কিন্তু। হাইট আর এতে কোনো মিল চাই নাকি তোমার? তুমি আমাকে থাপ্পড় মারলে? কোনো ডাউট আছে? কনফার্মড, আমি যাই এবার। এই দাঁড়াও। আমার ঘুম পাচ্ছে। কিন্তু আমার তো পাচ্ছে না। হ্যাঁ আচ্ছা বলো, আমার কারণে কি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে লস হয়েছে? ওমা এমনি কেন বললে? আমাকেও কি ভেকারিতে মতন থাকতে হবে? ওমা না এরকম কেন বললে? আমরা কি টিকিটের ছাড়া চড়ছি কি ট্রেনে? এটা বললাম নাকি? হ্যাঁ বললে তো। হ্যাঁ বলতেও পারি। কিন্তু যদি টিসি জিজ্ঞেস করে যে ট্রেনের চেনটা কে টেনেছিল, তখন কি বলবে? আমি বলবো তুমি কেনেছো। তুমি আমার দিকে এই হাতের আঙ্গুলগুলো দেখিয়েছিলে তো, এখন আমি তোমার এই হাতের আঙ্গুলগুলো ভাঙবো। আমাকে দোষীলে এই তো বলেছে। বেশি কথা বলার দরকার নেই আমাকে, বুঝলি? বের কর হাজার টাকা। আচ্ছা ছাড়ো, আমি দিচ্ছি। ও মা, 1-200 কম হতে পারে। 100-200 টাকা কম, ঠিক আছে চলবে। ওই সময় মারার আগে তুমি জিপ কেন মুড়েছিলে? আচ্ছা জিপ মোড়ানো তোমার মারা স্টাইল, একবার আরো দেখো তো। আরে দেখাও না, আর হবে না। আরে এরকম না, আরে তখন কিছু আলাদা করেছিলে, কিছু আলাদা। এই যে এরকম তো, তুমি আলাদা রকম করছো, আমি করেছিলাম না। জিপটা একটু উপরে নিয়ে যাও। আচ্ছা এবার তুমি করে দেখাও। দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে, ঠিক করছি তো, ঠিক করছি তো, এরকম ঠিক। আরে বলো তো ঠিক আছে করছি কিনা। দেখো 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 দেখো, ঠিক করছি ঠিক করছি তো, বলো বলো ঠিক করছি কিনা, বলো না ঠিক করছি কিনা। আমি যাচ্ছি। তুমি কি শুতে যাচ্ছ? আমি খুব ক্লান্ত, কোনে একটু ঘুমোতে চাই বাবা আমি। পরে শুতে যাও তুমি, কিছু নাচ গান তো হয়ে যাক আগে। আচ্ছা তুমি কি সত্যি গাইতে পারো? আমি পুরনো গান গাই। ও মা
এই সব কথা আমাকে বলবে না কিন্তু। এবারে আমি কি করলাম? আমি শুধু জিজ্ঞেস করলাম যে গান গাইতে পারো কিনা। গাও গাও। আমি গাইবো, মারা বন্ধ করো। মারা বন্ধ তাহলে। বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারবে, আসো আমার সাথে বসো এখানে। বসো না, গান শুরু করো। এবার গাও গাও গজালা। ওকে এক মিনিট। চাঁদ ঠিক আছে। প্রিয় চাঁদ এসো নিচে এসো আর আমাদের সুন্দর কবিতা শোনো। প্রিয় চাঁদ প্রিয় চাঁদ এটা কি গাইছে? রিমিক্স গজ্জি গাও। প্রিয় চাঁদ এসো নিচে এসো আর আমাদের কবিতা শোনো। বাহ খুব ভালো, খুব ভালো। তো সব ক্রেডিট কিন্তু তোমার, প্রাইজ গোস টু ইউ। এবার আমি যাই। আরে কোথায় যাচ্ছ? ওই সাফারি বাবুটা কোথায়? স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি অনুমতি দেন। আপনি আমায় মারছেন কেন? এই বোকাটাকে ডাকো, কোথায় আছে ও? এই বোকা, আরে বোকা, এই বোকা, কিছু পাল্টাইনি। আমি গিয়ে দেখাচ্ছি ওদের মজাটা এখন, চলো আমার সাথে। ভালো হবে যদি আমাকে সম্মান দাও, বুঝে শুনে থাকবে আমি কিন্তু গজ্জাল নই। এত বকছিস কেন? আর কি করতাম আমি? থাপ্পড় মারবি? হ্যাঁ মার, মার দেখি থাপ্পড়। আমি ওইসবের ব্যাপারে ভাবি না। দেখলি কত সিম্পল না? তুমি কি সবসময় এই সাফারিটা পড়েই থাকো কি? তোমার কি সাফারি ভালো লেগেছে? না অনেক ভালো লাগছে না। আমি আর পড়বো না এটা। এই 10000 টাকা দাও। কেন স্যার? 10000 টাকা। আরে চাইছে যখন দিয়ে দে না। আরে হাত তো ছাড়ুন স্যার। আরে দিচ্ছি 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 আমি। আরে স্যার স্যার স্যার। আরে 1000 টাকার বেশি হলে কি হয়েছে? আমার চাই এটা। তুমিও গজলের মতন গান গাও। আমি তো গাইতে পারি না স্যার। তাহলে কি করতে পারো বলো আমাকে? এই বোকা, টাওলে টেনে চড়লি কেন? বোকা কথা কর। হ্যাঁ ট্রেন চড়ার জন্য আর কি শিখতে হবে? এমনি কথা জিজ্ঞেস করবি না আমাকে, বলো কি পারো তুমি? আমি গান জানি না কিন্তু একটু একটু ডান্স করতে পারি। চলো ঠিক আছে, ডান্স করে দেখো। নাগরাজু শুরু করে দে। মামা মামা ও আজকে গাইবে, মামা ও আজকে গাইবে, এ হে মামা ও আজকে গাইবে, মামা ও আজকে গাইবে। ধন্যবাদ ধন্যবাদ। এ বাবা দাড়ি গেলে কেন? দাড়ি গেলে কেন? দাড়ি গেলে কেন? মামা ও আজকে। আমি নাচতে পারি না, আমার পায়ে খুব ব্যথা। সত্যি কথা বলছি, এখানে কোন সিনেমার শুটিং চলছে কি? চল নাগরাজু দাদা। রাজা বাজাও। কালি রাতে ফুলের বাগানের পেছনে দেখা হবে, দেখা হবে, যেটা চাইবে তুমি ওটা পাবে। মামাও আজকে গাইবে, মামাও আজকে গাইবে, মামাও আজকে গাইবে, মামা মামা মামা। খুব মজা হলো, দারুণ মজা হলো। আরো কিছুক্ষণ বসো না, খুব ঘুম পাচ্ছে যে। আমাকে নাচার ভূত কামড়িয়েছে। Hey, why are you disturbing everyone? What are you doing here? Lady, hey! বলে বলে ক্লান্ত করে দিয়েছে। Don't you have a manner? এই বড় চশমাটা ভেঙে দেব আমি। এই এইসব কি হচ্ছে? তুমি একলাই বেঁচে আছো? হ্যাঁ আর কি, এটা কি ট্রেন নাকি তোমার নিজের গাড়ি? আরে ট্রেনটা তো এখন নিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সকাল থেকে তুমি ফোনে কিছু বাবল তাবল বকছো। আমি তোমার জন্য কত কিছু করলাম, তোমার কারণে ফাইনও বললাম। আমার পয়সা দাও। হ্যাঁ হ্যাঁ নাও। স্যার এ তো সবার থেকেই পয়সা চাইছে। তুমি এত মাথা খামাও কেন? উনি কি এই কম্পার্টমেন্টটা কিনে নিচ্ছে কেন গো? মারলে কেন আমাকে ওই সময়? কি ভাবো তুমি নিজেকে? কেন কথা কাটাকাটি করছো? চলো সব। হ্যাঁ আমরা এখানে রাত জাগার প্রোগ্রাম বানিয়েছি, যদি কেউ এখান থেকে গিয়ে নাক ডেকে ঘুমায় তাহলে আমি ঘুমাতে দেব না। কি হচ্ছে এইসব? এই বুড়ো লোকটা আমাকে চড় মেরেছিল, তুমি কি ভাবো আমি চুপচাপ থাকবো কি এখানে? ইউ ইডিয়েট,
don't have sense. সকাল থেকে এর ইংলিশ শুনে শুনে এই আজ সকাল থেকে তুমি আর এই বুড়ো মানুষটা আমার নাকে দম করে রেখেছো। আমার কতলে লিস্টে তুমি নাম্বার 1 আর নাম্বার 2 হবে। যদি না করি আমার নাম বদলে দিও। আমি তোদের গলা কেটে দেব। আমার কোনো শত্রু বাঁচেনি আজ পর্যন্ত। ধ্যান রাখিস। এই আমি কি তোমার চাকরি করি যে তুমি যেমনি বলবে তখন আমি খুন করব তোমার? তুমি বুঝতেও পারবে না কখন তোমার খুন হয়ে যাবে। তুমি চোখ খুলবে আর নরকে পচে যাবে। নরকে পচে যাবে। মারা চ্যালেঞ্জ দিয়ে পুড়ে গেলি নিচে। বাবা, বাবা স্টেশন এসে গেছে। বাবা কি হলো এত সকাল সকাল চিৎকার কেন করছ? আর কি হলো? তোমরা মানুষ নাকি দানব? তোমরা দুটো লোকদের খুন করে ফেলেছো এখানে? এই ভেঙ্কি ভেঙ্কি ওটো টো টো মেয়েটার আর লোকটার খুন হয়ে গেছে ভাই। ওটো টো 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 তোমরা মেরে দিলে এই দুজনকে? হ্যাঁ, খুন করে ফেলেছো? তোমরা ছাড়া আর কে মারবে বলো আমাকে, বলো। তোমরা কথা না বলে পুলিশকে ফোন করো। পুলিশ পুলিশ আরে কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? ধর 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 আমরা এখানে পুলিশ ট্রেনিং করতে এসেছি, কাউকে মারতে না। কোনো বাবা চোখের সামনে কোনো অচেনা ছেলেকে নিজের মেয়েকে প্রপোজ করতে দেখতে পারে না। তুই ওকে মারতে গেলি কেন বলতো? এই ফালতু কথা বলিস না, নালে তোকে আগে মারবো। তুই শান্তি পাসনি নাকি? ওই মেয়েটাকে মেরে ফেলে তুই এখন আমাদেরকেও মারতে চাস? কি চাস তুই? যদি সবাইকে মেরে দিস সেই ট্রেনে কেউ বাঁচবে না। আরে সুরি বাবু, আমি কারোর খুন করিনি গো। তুমি এসব বলেছিলে? আমি তো ওই কথাগুলো রাগের মাথায় বলেছিলাম। তুমি তো আমাকে জানো যে আমি রক্ত দেখি কেঁপে উঠি। ওটা তো ঠিক, আমরা তোমাকে ভালো করে জানি, কিন্তু বিশ্বাস করাটা কঠিন। আমার বিশ্বাসই হচ্ছে না। কম্পার্টমেন্ট তোমাদেরকে না পছন্দ করে। শোনো, যদি আমরা পুলিশ থেকে বাঁচতে চাই আমাদের পুলিশ একাডেমি যেতে হবে। পুলিশ একাডেমিতে আমাদেরকে কেউ জানতে পারবে না, ওখানে আমরা সেফ থাকবো। আমার একটা কথা শোনো রামনা, আজকে তোমার কারণেই আমরা বেঁচেছি। আরে গুরুজি বলেছিলেন যে এরকম কিছু নিশ্চয়ই হতে পারে। আমাকে ফোনটা দে, আমি শেষ করি এটা। হ্যালো, জগদম্বে চৌধুরী বলছি। জেসি, আমার জীবন ওই মোড়টা কখন আসবে? কেন, তোমার জীবন কি পাল্টায়নি? না, একদম না। আমরা শুধু এখান থেকে ওখানে পালিয়েই যাচ্ছি। আমরা কি করব এখন বলেন গুরুজি। ভেঙ্কি, তুমি কোনো কাজের না। মিষ্টি ভাষা অনেক জরুরি। যদি আমরা ঠাকুরের দয়াতে ফেরত চন্দননগর আসতে পারি না, তাহলে তোমাকে ডাইরেক্ট ঠাকুরের কাছে পাঠাবো, বলে দিচ্ছি। কোনো কাজের না গুরুজি, তোমার সব কথা বিফল হয়েছে। আপনি বারবার নানা কেন বলছিলেন? ভেঙ্কি সম্মান করে আমাকে গিফট দিতে চায়। আমি এই অফারটা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমরাও তোমাকে কিছু দেব যদি তোমার কথাটা একদম সত্যি হয়। আমরা যে এখানে সত্যি কথা বলার জন্য এসেছি স্বামী। বাবা, টেক দ্য বডি। তুমি কি সিনেমার হিরো নাকি? সত্যি কথা বল। মায়ের দিব্যি বলছি স্যার। ওদের সাথে মদ খেলে কেন? যদি না চেনো তোমায় কে বলেছে? এই বলেছে না, সত্যি কথা বলো কিন্তু, কে ছিল? মায়ের দিব্যি, আমি কিছু জানি না। জানিস না? জানি না স্যার। এই পুলিশ স্টেশন নিয়ে যা। স্যার স্যার স্যার।
ও ঠাকুর পুলিশ। এই পুলিশ একাডেমিতে পুলিশ না হলে তাহলে কি হবে বল? চল আমার সাথে চল। সবাই এখানে নিজের নাম ঠিকানা লেখো। আমাদের ব্যাপারে জানতে চাও কেন এত? এটাই নিয়ম। আমরা কে? কি? আরে তুমি আমাদের বাসতে দেবে না নাকি? একাডেমিতে ট্রেনিং করতে এসেছি আমরা, যা বলি ওটা করো। যদি তুমি কালকে আসো আমি তোমাকে কিছু ফটোজ দেখাবো, আইডেন্টিফিকেশন করতে হবে। তোমার বাবার সব জিনিস ওই রুমে আছে, তোমার সাথে একটা কনস্টেবলও পাঠাবো জাস্ট ইন কেস। ওয়েলকাম টু এপি পুলিশ একাডেমি ব্যাচ 2004। থ্যাংক ইউ স্যার। তোমরা সবাই জানো এখানে কেন এসেছো? লাইনে সিধা দাঁড়াতে এসেছি। ভেরি গুড ভেরি গুড, ভালো মজা করতে পারো তোমরা সব। মিস কেরান ইজ কামিং শর্টলি, কিন্তু উনি আসার পরে তোমরা এরম করো না। যদি ওনার সাথে এমন করো উনি কিন্তু তোমাকে গুলি করে দেবে। সাবধান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তাহলে তোমাকে জানা অনেক দরকার, চলো দিনভর এই সূর্যের আলোতে দাঁড়াও। স্যার টেক দ্য গান এন্ড রান। যদি তোমরা তিন মাস ভালো করে এই ট্রেনিংটা শেষ করো ওর পরে তোমরা কিছু বা করতে পারো। যদি এমন ভাবছো ভুল ভাবছো, শুধু যারা ডিজার্ভ করবে ওরা এই ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে, বাকি লোকেরা ওরা ঘরে যাবে। দিস ইজ মাই একাডেমি, তোমাদের আমার সব শক্ত নিয়মকানুনগুলোকে মানতে হবে। যারা এখানে থাকার জন্য রেডি আছে শুধু ওরা এখানে দাঁড়াতে পারে, বাকি সবাই এখান থেকে যেতে পারে। যদি আমি তোমাদেরকে এখান থেকে বার করি তোমরা আর কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদের দু মিনিটের টাইম দিচ্ছি, ভেবে নাও কি করবে। এই ভিঙ্কি আমার লাগছে ইনি খুব শক্ত, চল ফেরত চলি। এখান থেকে বাইরে গেলে সোজা জেলে চলে যাবো। এই চুপ থাক, কিছু বা বকিস, একটু টর্চার সহ্য করে নে, নিজের জায়গা যা। সো কেউ যাচ্ছে না, আমার খুব ভালো লাগলো, আই লাইক ইট। ইওর ট্রেনিং স্টার্টস ফ্রম টুমারো, বিক্রম তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে। গেট রেডি বয়েজ, আই উইল সি ইউ টুমারো। এই ভালো অপরচুনিটিটাকে আর কিন্তু ছাড়া যাবে না। আমরা সব সহ্য করতে পারি কিন্তু ফেরত যাওয়ার জন্য আসিনি। এটা তোমার খারাপ ভাগ্য, এই নিয়মগুলো শোনো। তোমাদের রোজ সকালবেলা ঠিক 5টার সময় উঠতেই হবে। তাহলে শুভ কখন? আমি বলছি তো সকাল 6টায় প্রার্থনাতে আসতে হবে। মেনুতে কি কি আছে? ফ্রাইড রাইস আর বুস্ট তো পাবে না ভাই, শুধু অর্ধেক ইডলি আর আধ গ্লাস দুধ পাবে। দুপুরের খাবার কি? তোমরা এক কাপ ভাত পাবে আর তরকারি পাবে, বড় কাপে চা পাবে না, ছোট একটা কাপে আধ কাপ চা। লাঞ্চের পরে শুতে পারবো? ওর পরে লেকচারে বসতে হবে তোমাদের। বিকেল 4টার সময় প্যারেডে আসতে হবে, আর 5টার সময় ছোটা গেম পিরিয়ড হবে, আর 8টার সময় ডিনার হবে, 9টার সময় আবার ডাকা হবে। কোনো কোনো সময় তোমাদের জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হবে, আর রাত ভোর ওখানে থাকতে হবে। এটাকেই ফিল্ড ক্রাফট বলে। আমরা জঙ্গলে কি করবো স্যার? ওটা নকশালদের আড্ডা, এমনি তো করা যায় না। আমরা যদি মরে যাই ওরা কি আমার রেসপন্সিবিলিটি নেবে? আমাদের ঘরের লোককে কে বলবে? হ্যাঁ সেটা পুলিশের কাজ নয়, তোমাদের সামনে আরো অনেক কিছু দেখা বাকি। একটা উইকেট পড়লো। নাম বুঝি? নিকনেম জিজ্ঞেস করিনি,
আসল নাম বলো বীরভদ্রম কি করলে এটা তুমি আমি দেখিনি স্যার আমি দেখিনি স্যার আই নো হাউ টু টিচ ইউ আই হ্যাভ ওয়ান ভেরি গুড টেকনিক ফর ইউ আমাদের সব ভালো লাগে আরে চুপচাপ বসো আর খেয়ে নাও একবার তো ওখানে যাওয়া যাক হ্যাঁ দিনের বেলা ওখানে যাবো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গতকাল গোদাবরী এক্সপ্রেসে দুটো বডি পাওয়া গেছে এই দুইজনের মৃত্যুর পিছনে চারজন ছেলের হাত আছে পুলিশ এই চারজনকে খুঁজে বেড়াচ্ছে অ্যাজ পার এভিডেন্স তারা খুব মদ খেয়েছিল আর মদের নেশাতে মার্ডার করে দিয়েছে রাত্রিবেলা ট্রেনে ঝগড়া হয়ে গেছিল ওরা চাকু দিয়ে গলা কাটবে বলেছিল পুলিশের ইনভেস্টিগেশন চলছে সেই ছেলেগুলোকে কোথায় পাওয়া যাবে এই ব্যাপারে ডিসিপি ভরত কিছু বলবেন চিন্তা করার কোনো কারণ নেই ইনভেস্টিগেশন চলছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খুনিকে ধরার চেষ্টা করব আমাকে যদি কেউ সুযোগ দেয় ওদের বোম দিয়ে উড়িয়ে দেব তুমি কি নকশাল বাড়ির থেকে হ্যাঁ তাই ভেবেছিলাম তোমরাও তো ওই ট্রেনে এসেছো না বলো তোমরা কি ওদেরকে খুন করেছো চল 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 আরে বাপরে এমনি সময় হাসলে পেটে খুব জোর পড়ে রে এটা অনেক সিরিয়াস কেস হয়ে গেছে কি হবে যদি ওরা জানতে পারে কিন্তু ওরা কি করে জানবে তোমরা তো খুনি না না ভেঙ্কি আমরা কখন এসেছি না না আমার কাছে তোর বুদ্ধির কোনো শব্দ নেই এখন শব্দ বলে কোনো লাভ হবে না কিন্তু একদম না একদম না কিন্তু রেজিস্টারটা কোথায় কিন্তু এন্ট্রি রেজিস্টারটা তো ইয়োগি রুমের আছে এর মানে সিঙ্গর গুফায় ঢুকে ফেরত আসতে হবে চুপ কর বুঝছি রিস্ক তো নিতেই হবে চলো আমার সাথে এই সুরি বাবু আমি পেয়ে গেছি হ্যাঁ কি পেলি কি পেয়েছি দেখি লুকা 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 চল নিচে নিচে চাই কতবার বলেছি এমনি ডাইরেক্টলি আমার কাছে আসবে না দেন হোয়াই ডিড ইউ কাম হিয়ার আপনি বলেছিলেন কাজ হওয়ার পর ফোন করবেন কিন্তু আপনি ফোন করেননি তাই চলে এসেছি শাট আপ ইডিয়েট কাজ এখনো শেষ হয়নি দুজনকে শেষ করতে বলেছিলাম ওই মেয়ে আর বাবাকে তুমি অন্য মেয়েটাকে কেন মারতে গেলে লিসেন স্যার আপনি আমাকে বার্থ নাম্বার 5253 মারতে বলেছিলেন আমি তাদেরকেই মেরেছি কনফার্ম করতে পারলে না কি করে করতাম আপনি তো আমাকে ফটোই দেননি ওকে এই নাও এটা ধরো এটা হলো ওই মেটার ফটো অ্যাড্রেস হচ্ছে স্ট্যান্ডার্ড ঘাট বালিগঞ্জ ফ্ল্যাট নাম্বার 418 নাও গো অ্যান্ড কিল হার এইবার কিছু বা করে নাও কিন্তু মিস করা যাবে না ইফ ইউ মিস হার দিস টাইম আই উইল নট মিস ইউ রিমেম্বার কালকের সকালের পেপারে খবর দেখে নেবেন পুলিশের সব থেকে ভালো অভ্যেস হলো টাইম সেন্স এখন এই নিয়ে প্ল্যান করে নাও এটা হলো ঘর আর তোমাকে ওখানে গিয়ে চোর ধরতে হবে আর আমি হলাম চোর তোমার নাম কি সুরি বাবু বা খুব ভালো নাম তো তোমার সুরি বাবু এবার ভাবো আমি হলাম চোর তুমি হলে পুলিশ আমি টেপ রেকর্ডার নিয়ে পালাবো এবার বলো তুমি আমায় কি করে ধরবে তাহলে বুঝতে পারবো যে তুমি পুলিশ হতে পারবে কি পারবে না তোমার ডিউটিটা কত ভালো সুরি বাবু এসো তুমি খুব ভালো লোক খুব মজাও করতে পারো আমি হলাম চোর আমি পালিয়ে যাচ্ছি তোমাকে আমায় ধরতে হবে 1 2 3 মিনিট
তোমার নিজের ঘরে লোটা তোমার খারাপ লাগে না? আমি নিজের ঘরে কিছুই বা করতে পারি, তুমি জিজ্ঞেস করার কে? তো আমি তো পুলিশ না, আমার ঘর না, আমার ঘর নয়, আমি এখানে চুরি করতে এসেছি। যাও যাও যাও, একটা চান্স দিন, যাও গিয়ে বসো, প্লিজ যাও। রঞ্জিত, তোমার এবার পালা, সব মনে আছে তো তোমার? তুমি সব বুঝতে পেরেছো না? হ্যাঁ স্যার। রেগি 1 2 3 স্টপ। Under the government law, tape recorder stolen is a crime and you can punish 3 months of jail and 5,000 rupees fine. Haan, kono chor eto kichu shonar jonno dani thakbe na, jodi nijer plan o khub bhalo kore jane. Onek holo, jao ebar. Kono kajer noy, kono kajer noy. Jao, jao, jao. Ekhane sob okhaddo, kake je kaki. E bhinga Keshwar Rao, tumi sobchaite bhalo police hobe. Tumi nijer kaj bhalo kore koro. Korte parbe na ja bolchi, eder moto kharap to nao tumi. Sobche bhalo? Ei nao sir. Palao ebar. 1 Koto fast palate paro, palao. Dao kane? টেপ রেকর্ডার চুরি করছো, এত সাহস? এর ছাড়া তোমাকে কিভাবে শাস্তি দেবো? হ্যাঁ, উল্টো জবাব দিও না। এই না, এই না, টেপ রেকর্ডার চুরি কর, টেপ রেকর্ডার চুরি কর। এই মারবে না, মারবে না, মারবে না। কেমন লাগলো স্যার? ভালো। আমার অ্যাক্টিংটা কেমন লাগলো স্যার? ভীষণ ভালো। যদি বলো আমি আবার একবার করতে পারি স্যার, কোনো টেনশন নেই। না 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 না, কিছু করতে হবে না, সব ঠিক আছে, সব ঠিক আছে, উঠতে পারি। কি বাবা, ওগো ঠাকুর, শরীরে ব্যথা উঠেছে। উল্টো জবাব দেবে না আমাকে, রাত্রিরে ফিল্ড ক্রাফটের সেশন আছে। আমাদের সবাইকে কি জঙ্গলে ছেড়ে দেবে স্যার? তাও হতে পারে। আমার তো ভীষণ ভয় লাগছে। তোর আওয়াজ শুনে বেশি ভয় লাগছে। এই চুপ করতে পারছিস না? কতক্ষণ লাগায় আমার, এখনো বেরোয়নি গাড়ি থেকে, কোথায় গেল সব? তোমাদের কি আলাদা করে বলতে হবে নাকি? আমরা ওখানে যেতে চাই না। যদি না চাও তাহলে জোর করে বাইরে কেনে আনবো। আমরা এখানে পুলিশ ট্রেনিং এর জন্য আসিনি। অনেক দেরি হয়ে গেছে তো। ওনার হাসিতে নরক দেখা যাচ্ছে গো। তোমরা এখানে বসে কথা বলতে পারো না, তোমাদের এখান থেকে 10 কিলোমিটার দৌড়তে হবে, আর ওখানে গিয়ে নিজের নম্বরের পতাকাটা নিয়ে আসতে হবে। খুব সাবধানে যাবে কিন্তু, ওখানে বাঘসিংহও আছে। এটা বাঘের আওয়াজ নাকি রে? তুমি ঠিক আছো তো? এখানে কিন্তু বাঘরাও থাকে। সুরি বাবু, চিন্তা করো না, যাও, আমি কালকে তোমাদের নিতে আসবো। গ্যারান্টি কি যে কাল বেঁচে থাকবো? যদি বেঁচে থাকো কাল সকালে এসে নিয়ে যাবো, আর যদি না বেঁচে থাকো তোমার গেগবগিকে এসে নিয়ে যাবো। যাও যাও যাও। এত ভয় পাচ্ছ কেন? টর্চটা জ্বালিয়ে রাখলেই হয়। এই তুমি নিজেরটা দেখো না, আমাদেরকে বলছো কেন? যাও চাও যাও। এখানে বাঘ হতে পারে, আমার তো খুব ভয় করছে। এখানে সব সামলিয়ে নাও, যদি বেঁচে থাকি তাহলে সব ঠিকই হবে। কিছু বাবু, চলো আমি এখান থেকে আসছি। এই আমাদেরকে বিপদে ডালবে। শোনো ম্যাডাম, নুডলস নিয়ে আসবে? ওকে ম্যাডাম। আরে শোনো আমার কথা, নালে নালে সামনে আমার কথা শোনো, আমি পুলিশ ডাকবো বলে দিচ্ছি। আরে তুমি চিল্লাচ্ছো কেন? আরে দাঁড়া এক মিনিট, আরে যাচ্ছো কোথায়? আরে শোনো আমার কথা। এই দাঁড়াও, কে তুমি, কোথায় যাচ্ছো? শাবনী শোনো, আমরা এখানেই কাছে এসআই ট্রেনিং এর জন্য এসেছি, তোমার জন্য এটা সেফ জায়গা। তোমার কথাটা যদি সত্যি হয় তাহলে তুমি পুলিশকে কমপ্লেইন করোনি কেন? পুলিশই তোমাকে মারতে চায় শাবনী। আমি ছোট বাচ্চা নয় যে তোমার কথায় বিশ্বাস করব। আমি তোমাকে বিশ্বাস করতে বলছি না, আমি শুধু তোমার সেফটি চাই। ওইদিন আমি মদ খেয়ে কিছু বা উল্টো পাল্টা বকে দিয়েছিলাম, কিন্তু আমি
আমার উপরে ভরসা করা বা না করা তোমার উপরে। তুমি এখানে ভালো করে থাকতে পারো, আমি বাকি সব কিছু দেখে নেব। আমি এখন আসছি, কিছু বা হোক এখান থেকে বাইরে বেরিও না। ভেঙ্কি। হ্যাঁ, কি হলো? ব্লাড। কিছু হয়নি। গুড মর্নিং স্যার। ছেলেদের ডাকো। বয়েজ লেটস গো। এই ভেঙ্কি এখনো আসেনি। কাম ফাস্ট। ইয়েস স্যার। সোলজার সাবধান। বিশ্রাম। 4564 রাজন। ইয়েস স্যার। 4565 সুধীর। ইয়েস স্যার। 4566 অর্জুন সিং। ইয়েস স্যার। 4567 ভেঙ্কটেশ্বর রাও। রিপিট 4567 ভেঙ্কটেশ্বর রাও। ইয়েস স্যার। হুম, ওকে ওকে। কখন এলি তুই? এই আগে দেখো, আগে দেখো। 4568 রমন্ন। ইয়েস স্যার। 4569 সুরেশ বাবু। ইয়েস স্যার। সাবধান। ডিসমিস। Rambo, catch! আমাদের দেখে নিয়েছে। এটা কি? কিছু কামড়িয়েছে। কি কামড়িয়েছে? আমি জানি না, দেখে নাও আগে। এটা কিন্তু আগে খুব খারাপ হতে পারে। স্যার গো। ও এখানে কি করছে? How's life, Bharat? Fine, sir. আমাকে ডেকেছেন? আমাদের অনেকদিন দেখা হয়নি, এই জন্য এমনি শুধু ক্যাজুয়ালি দেখা করার মন হলো তোমার সাথে। How are things with you? অনেকটাই স্ট্রেসফুল কাজ এটা আর কি। এসপেশালি গোদাবরী এক্সপ্রেস মার্ডার কেস অনেক আগে বেড়ে গেছে, মিডিয়া আমাদের টার্গেট করছে। এ কি বলছে রে? আমি শুনলাম যে কাল রাতও মার্ডার হয়েছে। ওরা ভিকটিমের মেয়েকে অ্যাটাক করতে গেছিল আর আমাদের কনস্টেবলকেও মেরে দিয়েছে। ওই মেয়েটার কি হলো? স্যার, ও পালিয়ে গেছে বা কিডন্যাপ হয়ে গেছে। ওই ট্রেনেই ওই চারটে ছেলেই সাসপেক্ট। বাস্টার্ডস। তোমার কাছে কোনো ইনফরমেশন আছে? আমরা দেখছি স্যার, এটা টপ সিক্রেট, কিন্তু আমরা ওদেরকে 24 ঘন্টায় খুঁজে নেব। আরে পাঠাও। ওদের একটা ক্যামেরা পেয়েছি। ক্যামেরা? হ্যাঁ স্যার, এই একটা ক্যামেরা কিনতে চাই। শাট আপ। এটা কোথায় পেলে স্যার? গেট লস্ট ইডিয়টস, গেট ব্যাক টু ওয়ার্ক। আই এম সরি ভরত, দে আর ডঙ্কিস না। কাম অন, টেল মি ক্যামেরা। এই জন্য আমি ওটাকে কাউকে বলার আগে ডেভেলপ করতে দিয়ে দিয়েছি। আই নো, চন্দননগরে অরুণা স্টুডিওতে। তো চন্দননগর অরুণা স্টুডিও। করেক্ট স্যার। তুমি কি করে জানলে? আমার এক ক্লোজ ফ্রেন্ড আমাকে ওর ইনগ্রেশনের জন্য ডেকেছিল, ঠিক বলছি তো? ইয়েস করেক্ট স্যার। এনিওয়ে থ্যাঙ্কস ফর কামিং। মাই প্লেজার। কিপ ইন টাচ। শিওর, বাই স্যার। কি চাই স্যার? আপনি আমাদের একটা সাহায্য করবেন? আমাদের একটা গ্রুপ ফটো চাই। আপনি বসুন, পেপার পড়ুন, আমি সব রেডি করে আসছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ও আসছে, আচ্ছা আসছে, চল চল চল, তাড়াতাড়ি করে নে। সুরি বাবু, এই না ফটো পেয়ে গেছি। আমাকে ভালো লাগছে বেশি। ফটোগ্রাফ গুলোকে বদলাও, তাড়াতাড়ি বদলাও, বদলাও, বদলাও। এই না, এই না, ঠিক আছে, এইগুলো ঢালো। ভালো করে দাঁড়াও একটু, ওই দিকে একটু একটু। ওকে ওকে। হ্যাঁ রেডি স্যার, স্মাইল স্যার, প্লিজ ওয়ান মিনিট।
আমার বন্ধু ডিসিপি এসেছে, আমি আসি। এত তাড়াতাড়ি কি করে আসলো? আয় ভরত। কি রে, ফটো কই? ফটোগুলো তৈরি আছে, দাঁড়াও। কাস্টমার ভেতরে আছে, আমি কিছু ফটো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমার ওটা তুলে দে। হ্যাঁ, এসো এসো। কাজ চলে এসছে আমার, দেখা করছি তোর সাথে আমি, বাই। ওকে দেন, বাই। হ্যাঁ, সরি দেরির জন্য। এবার আমাদের মন বদলে গেছে। কি হলো স্যার, এখন ফটো কেন তুলবেন না? আমরা আর ফটো তোলাবো না। চলো, সব ঠিক হয়ে গেল। শ্রাবণী ও সেফ আছে, শ্রাবণী আমাদের সাথে আছে। আমার মনে হচ্ছে গুরুজি একদম ঠিক বলেছিল, আমি ওই দিন রাগে অনেক ভুল ভাল বলে দিয়েছিলাম গুরুজিকে। কিন্তু উনি তো ঠাকুরের রূপ, উনি আমাদের ক্ষমা করে দেবে, তাহলে সব ঠিক। হ্যাঁ কি, আমার শ্রাবণীর সাথে কিছু কথা বলার আছে। এই সব শুধু তোমার ভালোবাসার চক্রেই হয়েছে, কিন্তু তুমি আর বুঝছো না। প্রেমে অনেক কাণ্ড হয়, কিন্তু পেছনে হওয়া যায় না। এখন আগে যেতে পারি? চলো। পাগল হয়ে গেছে একেবারে। তুমি ভয় পেলে কি? আমি তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। স্টোভ, বাসন, খাবার জিনিস সব আনা হয়েছে, এটা দিয়ে তোমার কিচেন মোটামুটি সাজিয়ে দেওয়া যাবে। শ্রাবণী খাবার বানাতে পারো না, তোমার শেখাতে হবে। এই চুপ কর রে, এই সব জিনিস তুমি ঠিক করে রাখবে, খারাপ যাতে না হয়ে যায়। এসব কিন্তু তোমার জন্য না, যদি আমরা আসি তাহলে আমরাও খাবো, বুঝেছো তো? শ্রাবণী, কি হয়েছে? বুঝতে পারছি না যে একটা অজানা লোক আমাকে মারতে চায়, আর এইদিকে একটা অজানা লোক আমার প্রাণ বাঁচাতে চায়। খুব আশ্চর্য লাগছে। কোনো সম্বন্ধ তো সময়ের সাথে কেটে যায় না, কিন্তু একটা কারণ চাই, ওটাকে মজবুত রাখার জন্য। তুমি আমাকে বিশ্বাস করলে, এটাই অনেক। তুমি তো জানো আমরা সবসময় তোমার সাথে আছি। কেউ কাউকে কোনো রিজনে ছাড়া মারতে চায় না। যোগেন্দ্র শর্মা এই জন্য এইসব করছে, এর পেছনে কোনো একটা বড় রহস্য আছে। সেটাই তো বুঝতে পারছি না ভেঙ্কি, আমার বাবার তো কোনো শত্রু ছিল না। তাহলে তোমার বাবাকে খুন কে করলো, আর এর পেছনে কে আছে? আমাদের খুঁজতে হবে। বুঝছি, চলো ওখানে চলি। বলটা দাও। চল চল, তাড়াতাড়ি এই ফোনটা দাও। নাম্বার নোট কর, নিজের কাছে রাখ, নিজের কাছে রাখ। চলো চলো চলো, তাড়াতাড়ি চল। আরে ব্যাংকি, ফোন আসছে। শ্রাবণী হবে। হ্যালো শ্রাবণী, যোগেন্দ্র শর্মার নাম্বারটা লিখো। ওকে, 9849090 9849090 906 90 690। ওকে, সাবধানে কথা বলবো। ওকে, one minute. Jesus. Hello. আমি শ্রাবণী বলছি। শ্রাবণী, আপনি আমাকে দুবার মারার চেষ্টা করেছেন কিন্তু পারেননি, আমি সেই শ্রাবণী। Can you call me back after 2 minutes? Okay. Hello. রাসূল, শোনো, নাম্বার নোট করো, 5510-2435। এই জায়গাটা খুঁজো আর ওখানে শিগগিরই পৌঁছে যাও, এই মেয়েটা এখানেই আছে। কুইক। বলো কি চাও তুমি? কিছু চাওয়ার জন্য আমি ফোন করিনি, আমি ফোন করেছিলাম কি তোমার প্রিয় জিনিসটা আমার কাছে আছে। দেখো, আমার সাথে মশকরা করার কোনো দরকার নেই, ওই ডিজিটাল ক্যাসেটটা আমাকে দিয়ে দাও। ডিজিটাল ক্যাসেট কেন দেব? যদি না দাও তোমার বাবার মতন তোমার অবস্থা করে দেব। আমি তোমাকে খুঁজতে পারি, তোমার নাম্বারও ট্র্যাক করতে পারি, আর আমি জানি যে তুমি আমার ব্যাপারে ভালো করে বুঝতে পেরে গেছো।
ভুলে লেগে গেল স্যার। সরি স্যার, ভুল করে হয়েছে। সরি স্যার। গো স্যার, খারাপ মনে করো না স্যার। আই সেড গো। হ্যালো হ্যালো, যে ফোনে কথা বলছো সে কোথায় গেল? ওইদিকে গেছে। ওই মেয়েটা কোথায় গেল? হ্যাঁ যেখানে কল করছিল এখন হাওয়ায় কি একেবারে আকাশে উড়ে গেল না? হ্যাঁ স্যার। বোকাকে ছেলে সব। অনেক হলো খাওয়া দাওয়া, এবার শুয়ে পড়া যাক, সকাল চারটের সময় আবার উঠতে হবে। হ্যাঁ সাবুনের সাথে গিয়ে দেখা করি আর ডিজিটাল ক্যাসেটের ব্যাপারে জিজ্ঞেস করি। ওকে। আরে বুঝছি, ও ওখানে দাঁড়িয়ে কেন আছে? সাবুনিকে তো দেখে নাইনি। ভেঙ্কটেশ্বর রাও স্যার, এখনই একবার এখানে এসো তো। ভয় পাচ্ছ কি? না না, ভয় পাবো কেন, আমি কোনো কিছুতেই ভয় পাই না। ঠিক আছে তাহলে আমরা চলি। গুড নাইট স্যার। তোমরা কোথায় যাচ্ছ? আমাকে একটু কোয়ার্টারে ছেড়ে দেবে? ভয় পাচ্ছ কি? বললাম তো আমি কোনো কিছুতেই ভয় পাই না। এই যে তুমি ভূত প্রেতের ব্যাপারে জানো? জগদম্বা চৌধুরী সব জানে। উনি আবার কি? উনি একজন মহাপণ্ডিত, জ্যোতিষ শাস্ত্রের ব্যাপারে সবকিছু জানে। উনি আত্মার ব্যাপারে কি বলেছেন? তিন রকমের আত্মা হয়, সঙ্কিনী, লঙ্কিনী আর ঢাকিনী। সঙ্কিনীরা বাইরে থাকে, আউটডোরে থাকে, ঘরে প্রবেশ করে না, যেমন শ্মশান বাজার এখানে থাকে ওরা। এবার লঙ্কিনীর ব্যাপারে শোনো, পুরনো ঘরে থাকে অথবা কুয়োতে থাকে, পুরনো জায়গা থাকে, আর অনেক ডেঞ্জারাস হয় কিন্তু। বুঝলে আমার কথা? এবার ঢাকিনী, ঢাকিনী তো মজাক করে, ও আমাদের কিছু ক্ষতি করে না। তুমি কিন্তু অবশ্যই লঙ্কিনীকে দেখেছো বোধহয়, অন্য কেউ ওদেরকে দেখতে পারে না, একবার দেখা দিলে ও কিন্তু লোকেদেরকে ছাড়ে না। আর যদি তুমি অন্য কাউকে বলো যে তুমি লঙ্কিনীকে দেখেছো, ভোগে গেলে তুমি। এটা আবার কি বলছো? কেন ভোগে যাবো? আমি জানি না স্যার, আমি তো কাউকে দেখিনি, আমি তো শুধু মজা করছিলাম। আমি এখন ঘুমোতে যাব, আর যদি মাঝ রাতে আমার চেঁচানোর আওয়াজ আসে আমার কাছে এসো কিন্তু, মনে থাকবে তো বাবা। স্যার হাত তো ছেড়ে দিন। কি ভিতুরে, আমাদের বলেছিল নাকি ভয় পায় না? দেখ তুই ভালোই বোকা বানালি বল, নিজেকে খুব সাহসী মানে। এই আজকের ডেটটা কি? 16th। হ্যাঁ আমরা জানি যে আজকে তোমার বার্থডে, এটাই তো পুলিশের কাজ। এবার নিচে আসো, তাড়াতাড়ি এসো, তুমি না আসলে এসব খেয়ে নেবে কিন্তু। ধরো ক্যান্ডেলটা জ্বালাই। এইসব করার কি দরকার ছিল? আমরাই তো তোমার পরিবার এখন, এটা কাটো। বাবার কথা মনে পড়ছে, ছোটবেলায় মাকে হারালাম। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি, আমার প্রত্যেক বার্থডে উনি গ্র্যান্ডভাবে সেলিব্রেট করতেন। গত বছরও কিন্তু ও ঠাকুর, একটা পুরো পরিবার এখানে এসে বসে গেছে, ওদের কি শুধু আমি একলাই দেখতে পাচ্ছি নাকি? ওরে বাবা। যেমন বলছিল তোমার বাবাকে মারার পেছনে কোনো ভিডিও ক্যাসেট আছে। ক্যাসেট? হ্যাঁ, আমার বাবার কাছে ডিজিটাল ক্যামেরা ছিল।
ওটা কোথায় এখন? ওটা হয়তো ট্রেনেই রয়ে গেছে। না কিন্তু যদি ও পেয়ে যেত তাহলে তোমাকে জিজ্ঞেস করতো না। এভরিওয়ান গো স্লিপ। এই চলো চলো এখান থেকে সাবধানে চলো। বাই। তোমরা বড়দের সম্মান করতে জানো না? এই এই আজকে ছুটি দিয়েছে, আজকে এরকম করছিস? একটু তো শান্তি রাখ। এই চুপ করো আর এখানে আসো। কম্পার্টমেন্টে কে চোর ছিল আমি বুঝতে পারলাম। আরে সে আবার কি? আর কে হবে গজল ছাড়া? তুমি কি করে জানলে? এই দেখো এই ফটোগুলো দেখো, এই মেয়েটা সোনার চেন পড়েছিল। কিন্তু দেখ মরা শরীরে চেনটা নেই, ডেড বডি থেকে চেনটা গেল কোথায়? কিন্তু ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। সফটওয়্যারও না হার্ডওয়্যারও না, ও শুধু ঢপ ঝাড় ছিল। নিশ্চয়ই ক্যামেরাটা ওই গজলের কাছে আছে। কিন্তু কোথায় পাবো? কম্পিউটার ব্যাপারে কি জানো বলো তো? না তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। গজি তোর গেম সেন্স। আরে অঙ্গনে মে দাদা আমার কোন ফোন এসেছিল। পাঞ্জাঘাট পুলিশ স্টেশন থেকে চারটা কল এসেছিল। এমনিতে সাহেব অনেক রেগেছিল, তুমি যাওনি বলে। আরে ওসব কথা ছাড়ো, তুমি আমার জন্য দুটো সিঙ্গারা ওকে দিয়ে দাও। গজলা ভাইকে দুটো সিঙ্গারা দিয়ে দাও। আচ্ছা এটা বলো, যে ক্যামেরাটা কোথায়? ও ক্যামেরা মনে পড়ে গেছে স্যার, চার মিনারের কাছে সেলিম চাচার কাছে। যদি এবার মিথ্যে বলিস তুই কিন্তু আর বাঁচবি না। স্যার আমি চোর হতে পারি কিন্তু আমি মিথ্যে কথা বলি না। এই আঙ্গুল দেখাচ্ছিস কি করে? সরি ভুল হয়ে গেছে, এবার তো ভুলে যাও। চলো রে। কখন সিগানো অগের করিস, এখনো পর্যন্ত এলো না। বিক্রম স্যার, স্যার বয়সদের কি হলিডে দেওয়া হয়েছে? না স্যার। কিন্তু এমনি করলে কেন? ও একটু রিল্যাক্সের জন্য স্যার। চলো হ্যাঁ সারপ্রাইজ চেকিং করব। লেটস মুভ। হোয়াটস দিস? হোয়াটস দিস? Take him out. Sex books. Reach it. Out. Take all of them away. আমি আজ অবধি তোমাদের কোন কথা মানবো? বিপাশা আমার হৃদয়ে কি করি না হবে? Dear it. এসব বোতল বাইরে ফেলো, ছেড়ো সব ছেড়ো। ওহো অমিশা প্যাটেল। ছেড়ো 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 ছেড়ো। দেখো না ইনি হলেন এমারেম রামান্নম। ছেড়ো ছেড়ো ছেড়ো। আমার ওই ধুতি চাই, খুব ভালো বানাবে আমাকে। হ্যাঁ স্যার। লাইটের দোকান কিছু তো হবে। ভরত, যোগী হিয়ার। একাডেমিতে তাড়াতাড়ি আসুন, যেই খুনিদেরকে তুমি খুঁজছিলে ওরা এখানেই আছে। ফাস্ট ক্রিমিনালস, এরাই হচ্ছে আসল খুনি যারা গোদাবরী এক্সপ্রেসে খুন করেছে। ও বেক্সন স্যার, কেউ কি ওই বাংলোতে থাকে? একটা ভূত থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ যাও দাও। একটা আত্মা তার পরিবারের সঙ্গে এখানে থাকে। একটি আত্মা? হ্যাঁ স্যার। আর ইউ ম্যাড? আমি সত্যি বলছি স্যার আপনাকে, আমি নিজের চোখে তো দেখেছি, এ একটা আত্মা তার নিজের পরিবারের সঙ্গে এইখানেই থাকে। এটা আমাকে আগে বললে না কেন? ওরা আমাকে বলেছে যে আমি যদি কাউকে বলে দিই তাহলে আত্মা আমাকে ছাড়বে না। কে বললো? ও ভাইজাকের ভেঙ্কটেশ্বর রাও। ভেঙ্কটেশ্বর? আমরা সব জায়গায় দেখে নিয়েছি কিন্তু সালিমের দোকান পেলাম। আমাদের জীবন পাল্টে যাবে। এই ওই দেখ ওই সেই দোকান মসজিদের সামনে। দাদা কি হলো? মসজিদের সামনে কোনো সালিম ইলেকট্রনিক্স ছিল না? আরে ভাই এখানে সব লেডিসের জিনিসের দোকান ছিল। এখানে আশেপাশে কোনো দোকান আছে যেটার নাম সালিম ইলেকট্রনিক্স? এখানে সব গলিতে লেডিসের দোকান আছে শুধু, আর কিছু দোকান নেই। যাও এখান থেকে। আরে কিছু তো দোকান হবে। যাও এখান থেকে যাও। এই গজালা সালাটা আবার মিথ্যা কথা বললো। কিছু একটা তো করতে হবে, আমাদেরকে একাডেমি ফেরত যেতে হবে। Thank you.
তদন্তের পিছনে চারজনকে খুঁজে পাওয়া গেছে। সেই চারজন পুলিশ একাডেমিতে ট্রেনিং নিচ্ছে। পুলিশ একাডেমি থেকে খবর দেওয়া হয়েছে যে এই চারজন সেই একাডেমিতেই রয়েছে। একাডেমির ডাইরেক্টর মিস্টার যোগী খবর দিয়েছেন যে এরা এখন আর একাডেমিতে নেই, পালিয়ে গেছে। ভেঙ্কটেশ রাও আর এই তিন বন্ধু মিলে, এরা চারজন মিলে মার্ডার করেছে। তো এই চারজনকে যদি আপনারা দেখতে পান তো খবর দেবেন। ডিসিপি ভরত বলেছেন যে খুনিরা যাই ভাবুক না কেন, এইবার আর তারা আমার হাত থেকে বাঁচতে পারবে না। খুন ছাড়া এরা কিডন্যাপও করেছে। আমাদের স্পেশাল ইন্টারভিউতে মিস্টার শর্মা বললেন ওই ছেলেদের আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বার করব আর শাস্তিও দেব। শ্রাবণী, 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 শ্রাবণীকে নিশ্চয়ই যোগী কিডন্যাপ করেছে। ফোন দেখ। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে। কি হলো রে? আমার বাবা ছিল, ওরা আমাদের মা বাবাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে আসছে। ওরা আমাদেরকে নিজে থেকে সারেন্ডার করতে বলছে। স্যার, আমি জানি না ওরা কোথায় আছে। এরা কি খুনিদের মা বাবা? ইয়েস স্যার। এরা খুব ভালো করে সত্যি লোকাচ্ছে। এত ভালো করে জিজ্ঞেস করলে এরা কোনো সময় সত্যি বলবে না। কিন্তু এই গেট আপ, গেট আপ। ওরা কিন্তু তিনটা খুন করেছে। আমার ছেলে খুন করতে পারে না। তোমরা কি নিজের খুনি ছেলেকে বাঁচাতে এসছো? ওরা আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টকে মূর্খ মানিয়েছে। স্কাউন্ডরেলস, লজ্জা হবে চাই তোমাদের নিজের ছেলেদের উপরে। তোমরা যদি নিজেদের বাচ্চাদেরকে ভালো করে দেখাশোনা করতে। স্যার ঠিক করে কথা বলুন কিন্তু। চুপচাপ থাকো, ইউ ডোন্ট নো অ্যাবাউট মি। স্যার কুল স্যার, কুল স্যার। যদি ওরা তোমাদের সাথে দেখা করতে আসে ওদেরকে সারেন্ডার করতে বলো, না হলে কিন্তু ওদের খুব খারাপ হবে, আসতে পারো। স্যার আপনি কেসটাকে নিয়ে এত চিন্তিত কেন? আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড। ওরা তো আমাদের আন্ডারে ট্রেনিং করেছে। I am feeling shameful. That's it. বাবা, আমি তবে গিয়ে টিকিট কেটে আনি। বাবার জন্য কিছু গিয়ে খাবার নিয়ে আসো। আমার খিদে নেই, তোমরা যাও। তোমার যে খিদে পেয়েছে, তুমি তো সকাল থেকে কিছু খাওনি। এখন শুধু বিষ খাওয়ার ইচ্ছে আমার, আর কিছু না। এসআই ট্রেনিং এর খবরটা পেয়ে আমি খুশি হয়েছিলাম। আমি লজ্জায় ছিলাম, যাকে আমি কম ভেবেছিলাম। কিন্তু আজকে আমি ওকে বললাম তুমি এখান থেকে চলে যাও, কিন্তু ও আমাদের সাথে দেখা করতে আসছে। সোনা, এসব কি করলি তুই? চিন্তা করো না মা, আমার একদম ঠিক আছে। বাবা, আমরা এই খুনগুলো করিনি। পুরো মিডিয়া তোমায় টিভিতে খুনি বলছে কেন বলো তো? তোমার ট্রেনিং অফিসারও আমাদের সেই কথাই বলেছে, কিন্তু আমার থাপ্পড় মারা পড়ো আমি মেনে নিইনি। তোমার এই হাল সব আমার জন্যে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোমাদের উপরে কালি লাগতে দেবো না। আমার উপরে বিশ্বাস করো, বিশ্বাস রাখো বাবা। ও দাদা, পুলিশ আসছে যে। আসি, আসি, খেয়াল রাখো তোমরা। হ্যাঁ দাদা। এমএ, রিজার্ভেশন কাউন্টারে কেউ নেই, তুই মিথ্যা কথা বলছিস। আপনারা সবাই মিলে ওকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু ও তো কিছু আরো খুঁজছে। তোমরা বসো। এ নাও, খেয়ে নাও তুমি। না না, ওকেও দাও, ও খাবে। হ্যাঁ নে। ক্যাসেটটা কোথায়? আই এম আস্কিং ইউ, হোয়ার ইজ দ্য ক্যাসেট? আমি যদি কোনো বিপদে পড়ি আমি তোমাদেরকে ছাড়বো না, সবাইকে নিজের সাথে নিয়ে যাব। বুঝতে পারছো কি না? আই হেট সাইলেন্স। হ্যালো, আমার নাম ভেঙ্কি। শোনো, তুমি কিছু বা করে নাও, কত বা আগে বেড়ে যাও, ওর থেকে কিছু পাবে না, কেন কি ক্যাসেটটা তো আমার কাছে আছে। ভেঙ্কি, আমি সব বুঝতে পারছি যে তুমি এই মেয়েটাকে কেন বাঁচাতে চাও। তোমার যেটা চাই আমার কাছে আছে, আর শোনো, আমার যা দরকার তোমার কাছে আছে। ওকে, লেটস মেক আ ফেয়ার ডিল ভেঙ্কি। চলো জিনিসগুলোকে বদলে নাও আর শেষ করো এই কেসটাকে। নো মোর গেমস। ঠিক আছে, প্লেস ইজ ইয়োর্স। হিস্টোরিক্যাল প্লেস, বিষ্ণুপুর ফোর্ট। ওকে, আমাদের কাছে ক্যাসেট কোথায় আছে? এটা আমরা জানি, ওরা তো জানে না। চলো।
ওখানে দেখছো কেন? ওনার কাল পুরো হয়ে গেছে এবার। ওকে, where is my cassette? মানে ক্যাসেটটা পেয়ে গেলে তুমি আমাদেরকে মেরে ফেলবে। তুমি বুদ্ধিমান হচ্ছ কিন্তু আমার থেকে বেশি বুদ্ধিমান না গো। হ্যাঁ, আমার কাছে তোমার কোনো ক্যাসেট ব্যাসেট নেই গো। তুমি যেটা চাও করতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো ক্যাসেট দেব না। ক্যাসেটটা কোথায়? ক্যাসেট, গিভ মি দা ক্যাসেট। Give me the cassette. Tada tada dao. Come on. Get up. Venki. ইমোশন দিয়ে কিছু হয় না, টেকনিক দেখা। টেকনিক দেখবি? আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি। কাউকে মারা অনেক সোজা, কিন্তু কাউকে বাঁচানো হলো কঠিন কাজ। আমি এই মেয়েটাকে বাঁচাবো আর সত্যিটাকেও। নিচে আসো। স্যার, কি হলো ওখানে? নাথিং। আপনার কপালে কি হয়েছে? শাট আপ, ফাইল এখানে রাখো। ঠিক আছে স্যার। হ্যালো, আই এম গজালা। গজালা? আমি জি কে গজালা, আমি সেই লোক। কি হয়েছে? ক্যামেরাটা আমার কাছে যেটা আপনি খুঁজছেন। ক্যামেরা? আমার কোনো ক্যামেরা চাই না। শর্মা স্যার, তুমি যদি পুলিশ হও, আমি একটা চোর। আমি সেদিন ক্যামেরাটা চুরি করেছিলাম। আমি কিন্তু সব কিছু জানি স্যার, আমাকে মিথ্যে বলবেন না, তাহলে সব হারিয়ে যাবে। কি চাও তুমি? আমি কি করে বলবো, আমার 5 লাখ টাকা চাই। তুমি কোথায় আছো? গ্যালাক্সি সিনেমার সামনে আলফা ক্যাফে, তাড়াতাড়ি আসবেন। এবার কথা মারি তোকে বল, তোমার কাছে অন্য কোনো অপশন আছে? সত্যি? ওই ক্যামেরাটা দিয়ে দাও। এই ক্যামেরাটা দাও। আরে দাও, আরে আমার হাতে দাও, এই নাও। এই ও, নিজের কথা ভুলে যাচ্ছ। আমি তোমাদের মতন লোকেদের সাথে ডিল করি না। তুমি জানো আমি তোমাকে এক চড়ে কেন ছাড়ছি? তুমি পরে বুঝতে পারবে। ক্যামেরাটা কোথায় পেয়েছিস? পেয়েছিস, পেয়েছিস ক্যামেরা, কিন্তু কোনো সেফ জায়গাতে চলো। আমার ক্লোজ ফ্রেন্ডের বাড়ি চলো, ওর পেরেন্টস দিল্লি গেছে, ও এখন বাড়িতে একা আছে, চলো ওখানে যাই। গজালা কোথায়? ওখানে আছে স্যার। ক্যাসেটটা কোথায়? আমার কাছে নেই। ডোন্ট ইউ চিট মি, গিভ মি দা ক্যাসেট। তুমি কি করবে, মারবে আমাকে? এই এই ইন্দিরা পার্ক, আমার বাবা রোজ ওখানে ঘুরতে যেত।
নানা রকম পাখিদের ফটো তোলা ওনার খুবই শখ ছিল। স্যার মাফ করুন আমাকে, এটা প্রথমবারের জন্য হচ্ছে না। তুমি একটা স্টুডেন্টের খুন করে দিলে শুধু বদলা নেওয়ার জন্য। আমি তোমাকে বন্ধু ভাবে ছেড়ে দিয়েছিলাম। এই নকল স্ট্যাম্প কেসটা পুরো দেশটাকে হিলিয়ে দিয়েছে। আমাদের শহরে একটি মিনিস্টারও এই কেসের কারণে অ্যারেস্ট হয়েছিল। ইন বেঙ্গল অনেক পলিটিশিয়ান এবং অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল। কলকাতার এনকাউন্টার স্পেশালিস্টও ধরা পড়েছিল। প্রথমবারের জন্য তেলেগি বাবুকে 1999 অ্যারেস্ট করা হয়েছিল। আমার এনকোয়ারি হিসাবে আপনি তেলেগিকে বাঁচিয়েছিলেন ওনাকে দুর্গাপুরের ব্যাপারে না বলে। যদি আমি তোমাকে বাঁচাতে চাই তাহলে আমিও তো এই কেসে ফেঁসে যাব। আমি তো শুধু নিজের ডিউটি করেছিলাম, বাকি কোর্টে দেখা যাবে, আর কোর্ট যেটা বলবে সেটা মানতে হবে। ওটাও ঠিক স্যার, আমার পুরো ক্যারিয়ার স্ম্যাশড হয়ে যাবে। কিন্তু ট্রাই টু কোঅপারেট। সরি, আমাকে ইনফ্লুয়েন্স করবে না। আই এম গোয়িং টু সাবমিট মাই রিপোর্ট টুডে, লেট মি ডু মাই ডিউটি। শরৎ, এই কি করছিস? তোমার সিনসিয়ারিটির জন্য একটা ছোট্ট দেখে প্রমোশন। নো 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 নো, আইপিএস শরৎ কুমার নকশাল এলাকায় মারা গেছেন। আমি বলছি তুমি সমাচারে আসার আগে নিজের সমাচার হয়ে যাবে বলে দিচ্ছি। ভেঙ্কি, হ্যাঁ মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম যে আমি ওনাকে দেখেছি? কোথায়? আমাদের আমাদের বাড়িতে। তোমার জায়গাটা কোন পুলিশ থানার ভেতরে আসতো? লকড়ি কা পুল। এই যোগেন্দ্র শর্মাটা এপি পুলিশ একাডেমির ডিরেক্টর হবার আগে লকড়ি কা পুল জায়গারই ডিসিপি ছিল, হ্যাঁ না? শ্রাবণী, সব কিছু বলো তো আমাকে। আমার বাবা সেদিন কিন্তু খুব টেনশনে বাড়ি ফিরেছিলেন। বাবা, জুসটা রাখলাম, খেয়ে নিও। আমি একটু দোকান থেকে আসি। ওকে ওকে। হ্যালো ডিসিপি হিয়ার। হ্যালো, আমি প্রসাদ রাও, আমি লকড়ি কা পুল থেকে বলছি। ইন্দিরা পার্কের মার্ডারের ব্যাপারে কিছু কথা বলতে চাই। কখন? আমি খুনটা নিজের চোখে দেখেছি। কোথায়? আমি ইন্দিরা পার্কে মর্নিং ওয়াক করতে যাই প্রত্যেক দিন, আর আমার হ্যান্ডিক্যামে জিনিসটা রেকর্ড হয়েছে। ওই ক্যাসেটটা কোথায়? আমার কাছে আছে। তুমি কি এই ব্যাপারে কাউকে কিছু বলেছো? এই ব্যাপারে না স্যার, আপনাকে প্রথম বললাম। এটা কিন্তু অনেক সেন্সিটিভ কেস, সব বড় অফিসাররা এটাতে যুক্ত আছে। এই টপিকের ব্যাপারে কারোর সাথে ডিসকাস করবে না, কেউ এর ব্যাপারে জানতে যেন না পারুক, তোমার পরিবারেও কেউ না জানুক, না হলে সবাই অনেক বড় বিপদে পড়তে পারে বলে দিচ্ছি কিন্তু। ওকে স্যার। নিজের অ্যাড্রেসটা বলো। ফ্ল্যাট নম্বর 418 অরুণ অ্যাপার্টমেন্টস, অপোজিট টু নীলফপুর হসপিটাল, বিসাইড পেট্রোল পাম্প। আপনি আসুন, আমি তাড়াতাড়ি আসছি। আই উইল গেট ইন টাচ উইথ ইউ। শ্রাবণী, কোথায় শ্রাবণী? শ্রাবণী, চুপ। বাবা কি হয়েছে বলো তো। কিচ্ছু হয়নি, আজকে আমরা পুরনো ঘরে যাব। উনি পুলিশকে বলার জায়গায় সব কথা ওই খুনিটাকে বলে দিয়েছিল।
ওইদিন তোমাদের ফ্ল্যাটের আশেপাশে যোগীকে দেখে তোমার বাবা ভয় পেয়ে গেছিল, কিন্তু ভুল করে উনি যোগীকেই সব কথা বলে দিয়েছিলেন, তোমাদের বার্থ নম্বরও বলে দিয়েছিল। আর বার্থ নম্বর বদলানোর কারণে তোমার বাবা আর ওই মেয়েটা বাঁচতে পারলো না। ওকে ছাড়বে না কিন্তু। এই ক্যাসেটটা যতদিন আমাদের কাছে আছে ও আর বাঁচতে পারবে না, কিন্তু পুলিশের উপরে ভরসা করতে পারবো না, কেন কি এই কেসটা ডিসিপি ভারত হ্যান্ডেল করছে, আর ভারত ওর বন্ধু। গভর্নরের কাছে যেতে পারি কি আমরা? হোয়াট? গভর্নরের অ্যাপার্টমেন্ট কি করে পেলো? ওই এভিডেন্স গভর্নরকেই দিতে হবে। পুলিশ ডিপার্টমেন্টের জায়গায় ওরা গভর্নরকে রিকোয়েস্ট করেছিল কালকে পাবলিক হলিডে, কিন্তু তাও উনি স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ঠাকুর, যদি আমরা এই ক্যাসেটটা গভর্নরকে দিয়ে দিই আমরা শান্তি পাবো আর এখান থেকে একটু বেরোতে পারবো। আমরা এই ক্যাস থেকে বেঁচে যাব আর একটা নতুন জীবন শুরু করব, সব ঠিক হয়ে যাবে। এ চল যাই মদ খাই, ওরা দেখতে পাবে না, চ। এই চুপ কর, একদম বেশি কথা বলবি না। ও, এত মদ খেতে ভালোবাসিস তাও শ্রাবণীকে থেকে ভয় পাস? হ্যাঁ, আমাকে ভয় পায়? মদ খাবার আগে এই সবার থেকে ভয় পায়, আর মদ খাওয়ার পর আমরা এর থেকে ভয় পাই। আমি জানি। আরে আজকাল আমরা না জানি কি কি সমস্যা দেখছি, তুমি তো জানোই না। যদি তুমি বলো তাহলে আমরা মদ খাবো একটু আর কি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস কর। ঠিক আছে, তোমরা সবাই এনজয় করো, আমি কিছু মনে করব না। এই দাঁড়া, মেয়ে ছেলেদের সামনে খাওয়া উচিত না, একটু লাজশরম রাখো। হ্যালো, নিজের মদের সঙ্গে আমার জন্য একটা ওয়াইনের বোতলও নিয়ে এসো। বাহ, আমরা কতদিন পর খাচ্ছি। কি যে বলিস, আমার একটু মতন না গো বাবু। আমার তো কিছু হয়নি, আমি তোমার মতন না। ভেঙ্কি, যত চাও খাও, কিন্তু একটু লিমিট রাখবে, সামলাবে নিজেকে। আমি মদ খাবার পরে কি করে সামলাবো? তুই সামলাবি আমাকে? না না, তুমি নিজে নিজে কন্ট্রোল রাখো। কন্ট্রোল শেখাবে আমাকে? Would you like to have anything else? হ্যাঁ। আরে শান্ত হয়ে যা, আমরা এখন ওর বাড়িতে আছি, একটু সাবধানে থাকি। হ্যাঁ, দে দে দে, খা খা। Hey guys, I'm asking you, you want anything? Let me know. এই বুঝতে পারছো না ইংলিশে কথা বলছ কেন? বোঝো না, শান্ত 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 আস্তে আস্তে। এই বাংলাতে বলতে পারে না? বলতে পারে নাকি? এই শান্ত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকাল সবাই এটাকেই ফ্যাশন মনে করে, ওই দেখ টিভিকে, ওই সবাই ইংলিশেই কথা বলে, ওই টিভি অ্যাঙ্কার গুলো তো বিচ্ছিরি লাগে, ওদের দেখতেও পারা যায় না। এই জুরি বাবু, করে দেখো একটু ওদের মতো। কর কর কর। হাই, হ্যাপি বার্থডে আমাদের প্রিয় অডিয়েন্স, আমি তোমাদের সুরি বাবু, আমি হিরোইনদের মতো ডান্স করে দেখাবো। আমি ওই হিরোইনদের মতন করে দেখাই কি তোদের? কিন্তু আমাদের হিরোইন গুলো এমনি অ্যাক্টিং করে জানে, একটুও বাংলা জানে না। যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় যে প্যারা কেমন দেখতে, ওরা শুধু ওটার আমাদেরকে স্বাদ বোঝাতে পারে, যে ওটা এমনি খেতে হবে, অমনি খেতে হবে, এমনি করে খেতে হবে। আরে খাও 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 খাও। ওদের ব্যাপারে ছাড়ো, আমাদের কি, ওরা কিছু বা করুক, আমরা নিজেদের কাজ করতে থাকবো। তুমি জানো কি রামনা, সব মেয়েদেরকে না শ্রাবণীর মতন হওয়া চাই, একটু অ্যাটিটিউড নি, একটু অ্যাটিটিউড নি, সবার খেয়াল রাখে আশেপাশে। আমি তোর প্রেমে পড়েছি রে, আমি তোর প্রেমে পড়েছি। Hurt!
তোমরা জানো না যে আমি তোমাদেরকে কতবার পুলিশ থেকে বাঁচিয়েছি। আমি তোমাদের জন্য সবকিছু করেছি, আর এখন আমার জীবন বিপদে পড়েছে। ওই চারটে ছেলে, ওই মেয়েটার ফটো, যারা আমার বিপদের জন্য দোষী হচ্ছে, ওদের কাছে আমার বিরুদ্ধে পুক্ত এভিডেন্স আছে। ওরা এই এভিডেন্সগুলোকে নিয়ে কালকে রাজভবন যাবে। এটা এখনের মতো শুধু অ্যাডভান্স দিলাম, বাকি কাজ হওয়ার পরে দেব। কাজ হওয়ার পরে যত পয়সা বলবে তত দেব, কিন্তু ওরা রাজভবনে ঢুকতে যেন না পারুক, বুঝলে? শুনে নাও সবাই। যোগী স্যার, চিন্তা করো না, আমরা সব দেখে নেব। আমার কথা শোনো, এখানে যত লোক আছে সব নিজেদের নিজেদের ছেলেদেরকে ডাকো, রাজভবন যাওয়ার সব রাস্তাগুলো ঘেরে নাও। তোমার কি কোনো বুদ্ধি নাই? আমরা কি ওখানে হোলি খেলতে যাচ্ছি? ওরা রাজভবনে সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এই ওরা আমাদেরকে খুঁজছে। চল এখান থেকে। আমি সিরি সালাম, তোমাদেরকে চেনা যাচ্ছে না। কি হলো? সবাই এখানে রং দিয়ে হোলি খেলছে, এখানে ওদেরকে চিনতে পারছি না, অনেক ভিড়। অনেক ক্লান্ত না তুমি? এনাফ, কোনো ব্যাপার না। হিস্টোরিক্যাল প্লেস বিষ্ণুপুর ফোর্টে আমার একটা ডিল ভুলে গেছিলাম, নো প্রবলেম। রাজভবন, দিস ইজ অলসো আ হিস্টোরিক্যাল প্লেস, কাম অন, গিভ মি দ্য ক্যাসেট। তুমি কিন্তু পুলিশ অফিসার হতে পারো না স্যার, তোমার ক্যারিয়ারটা শেষ করার এটা রাইট প্লেস। এই সুরি বাবু, এই ক্যাসেটটাকে গভর্নরকে হ্যান্ড ওভার করে আসো, আমি এদেরকে এখানে দেখে নেব। Stop it now!
take him to hospital and arrest him. Chal. Give me the gun. Give it to me. Come on. Move. Thank you to the Director General of Police. Mr. Chandrasekhar sir ke duti shobdo bolar jonno munchi ashar jonno onurodh korbo. Welcome to AP Police Academy. 2003 theke sir shader candidates. Ami alada kore obhinondon janai Venkateshwar Rao, Shuri Babu, Ramana ar Veerabhadram ke. Abhar janai je era training period e thaka sotteo ekti eto boro case solve koreche. Ebar Venkateshwar Rao, Shuri Babu, Ramana আর বীরভদ্রমকে এই ভালো কাজের জন্য পুলিশ ডিপার্টমেন্টে ভালো পোস্ট দেওয়া হচ্ছে আর ধন্যবাদ জানানো হচ্ছে আই ওয়েলকাম দেম অন দ্য ডায়াস টু রিসিভ দ্য প্রাইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ স্যার